বসে পড়েছেন, আমি এই জায়গায় বসে কথা বলতে কেন মানা করছিলাম, আমি এই জায়গাটায় বসে বসে আর হাসাহাসি করতে কেন মানা করছিলাম, এই জায়গায় বসে বসে দুনিয়াতে কথা বলতে কেন মানা করছিলাম, কেন এমন একটা জায়গায় বসে আছে, এখানে আল্লাহ পাকের কথা হচ্ছে, দুনিয়ার কোনো কথা চলবে না, এখানে রাসূলুল্লাহর কথা চলছে, গোপালবানের গল্প চলবে না, এখানে জান্নাতের কথা হচ্ছে, নন্টেপন্টের গল্প চলবে না, এখানে জাহান্নামের কথা হচ্ছে, এখানে হাসির কথা চলবে না, বান্দা বসে বসে আল্লাহ পাকের কথা শুনে, আল্লাহ পাকের কথা যখন বান্দা শুনে বান্দার মন নরম হয়ে যায়, ওই বান্দাটা বসে বসে আমার আল্লাহ পাকের কথা শুনে মনের কান্নাটা মনে রাখতে পারে না, আমার আল্লাহ সিস্টেম তৈরি করেছে, বান্দা যদি কাঁদে বান্দার চোখ দিয়ে পানি বেরোবে, ওই বান্দার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়ে যায়, পড়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর সমস্ত উলামায়ে হযরত গণের একমত পোষণ করেছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, চোখের পানি পড়ার সাথে সাথে আমার আল্লাহ পাক কি করে ওই বান্দার জন্য সাতটা জাহান্নামের আগুন ছুঁয়া হারাম করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করে দেয়। কি করে জান্নাত ওয়াজিব? এখানে বসে কাঁদা হয় না হয় না? ওই বাজারটাই ঘুরলে আল্লাহর জন্য কান্না বেরোবে? কিলাবে গেলে আল্লাহর জন্য কান্না বেরোবে? অনেক মুরব্বী চাজ আর নামাজিরা অনেকে আছে চায়ের দোকানে বসে কথাবার্তা বলে, কি গো বলে না বলে না আল্লাহর জন্য কান্না বেরোয়? কিন্তু জান্নাতের বাগানে আমার আল্লাহ বসিয়েছেন, বসিয়ে আল্লাহ যদি চাই বান্দাকে দিয়ে কাঁদাতে পারে, কাঁদিয়ে বান্দার জন্য জাহান্নাম আগুন হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দিতে পারে একবার চড়ে বলুন। আল্লাহপাক যখন এত ভালোবাসে, আল্লাহপাককে ভালোবাসেন আপনারা? কথা বলেন, ভালোবাসেন, প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনারা নিজেরাই বলবেন ভালোবাসেন কি বাসেন না, এটা আপনারা নিজেরাই বলবেন। মুসলমান হচ্ছে আল্লাহকে ভালোবাসে বলছে, আগে আমি বলে দিই আল্লাহ পাক আমাদের কত ভালোবাসে, পৃথিবীর যত রকমের ভালোবাসা আছে সবচেয়ে বড় ভালোবাসা হচ্ছে বান্দার সঙ্গে মায়ের ভালোবাসা, বান্দার সঙ্গে বাপের ভালোবাসা আছে কিন্তু দুটা বেশি নয়, বান্দার সঙ্গে বন্ধুর ভালোবাসা আছে কিন্তু দুটা বেশি নয়, বান্দার সঙ্গে ভাইয়ের ভালোবাসা আছে কিন্তু দুটা বেশি নয়, কিন্তু মায়ের সঙ্গে বান্দা বেশি মহব্বত, মা তার ছেলেকে যতটা ভালোবাসে ওই রকম ভালোবাসা দুনিয়ার কেউ বাঁচতে পারবে না। আমি আল্লাহ আমার বান্দাকে মায়ের থেকে 70,000 গুণ বেশি ভালোবাসি। কত গুণ? 70,000 গুণ বেশি ভালোবাসি। তাহলে বলেন এত ভালোবাসেন আল্লাহকে? বলেন ছেলে তো মাকেই ভালোবাসে না, মাকে তো লাথি মারতে যায়, মায়ের ঘাড় ধাক্কা দেয়, মাকে ছোট বড় কথা বলে, বইয়ের কথা শুনে মায়ের মায়ের মাকে দিয়ে থালা বাসন মাজায়, বউকে তুলে রেখেছে আলমারিতে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর মাকে দিয়ে রান্না করছে গাধার মতন খাটাচ্ছে, আছে না? না, বান্দা তো মাকে ভালোবাসে না, বান্দা কি আল্লাহকে ভালোবাসে? মুসলমানের ছেলে একটা অপমান দিয়ে দি, বাপ ছেলের ভালোবাসা আছে, মা মেয়ের ভালোবাসা আছে, আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের ভালোবাসা আছে, একটু খেয়াল করে শুনে রেখে দেয়, কি আছে না? নাই, বাপ ছেলের ভালোবাসা আছে না? আচ্ছা, বাপ ছেলের ভালোবাসা, ছেলে যদি বাপের কথা না শোনে তাহলে বাপ ছেলের ভালোবাসা থাকবে? বাপ বলছে চুরি করবি না, চুরি করাটা কি খারাপ কাজ না ভালো কাজ? চুরি করাটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। খারাপ কাজ বাপ বলছে করিস না, বাপের কথা মানবে? যদি না মানে বাপ আর ভালোবাসবে? আরে কথা বলে ভালোবাসবে? বন্ধু বন্ধুর কথা যদি না মানে বন্ধুত্ব থাকবে? ভাই ভাইয়ের জায়গা যদি না ছাড়ে, কি গো বন্ধু ভাই ভাইয়ের সম্পর্ক থাকবে? কি গো থাকবে? মুসলমান আছেন, আমি এমন একটা আল্লাহর কথা বলছি যিনি আমাদের কত ভালোবাসে, কিন্তু আমার বাপের লেগে জান দিয়ে দি, ভাইয়ের লেগে জান দিয়ে দি, বন্ধুর লেগে ঝগড়া করে ফেলি, কিন্তু আল্লাহ পাক আমাদের কত ভালোবাসে শোনে। এ মুসলমান, বাপের কথা না শুনলে মহব্বত থাকে না, বন্ধুর কথা না শুনলে মহব্বত থাকে না, ভাই ভাইয়ের কথা না শুনলে মহব্বত থাকে না। আল্লাহ পাক আমার আল্লাহ পাক
ভালোবাসা থাকে না, আল্লাহর হুকুম মানিনি আমরা, আল্লাহ আবার বলছে নামাজ পড়, আমরা নামাজ পড়ি না, আল্লাহ বলছে যাকাত দে, আমরা যাকাত দিই না, আমরা আল্লাহ আবার বলছে হজ কর, হজ করি না, আমরা আল্লাহ বলছে হারাম খাস না, বেশি করে হারাম খায়, আমরা আল্লাহ বলছে সুদ খাস না, বেশি করে সুদ খায়, আমরা আল্লাহ আবার বলছে পড়লিস না, বেশি করে পড়লি, আমরা আল্লাহ যে কথা বলে আমরা সে কথা শুনি না, যে কথা বলে সে কথা মানি না, কিন্তু আল্লাহ আমাদের এত ভালোবাসে, সেই বাচ্চাবেলা থেকে এখন পর্যন্ত কারো 60 বছর বয়স হয়ে গেল, কারো 70 বছর বয়স হয়ে গেল, কারো 30 বছর বয়স হয়ে গেল, একদিনের জন্য এক বলের জন্য না খাইয়ে রাখে না, রাখে বলেন কে বলতে পারবে? পৃথিবীর জমিনে কেউ আছে বলতে পারবে যে আজকে হয়ে গেল আমার পানি খাওয়া হলো না সারাদিন? কি গো, আল্লাহ ভালোবাসে না পাশে না? আল্লাহ আমাদের প্রচুর ভালোবাসে, আল্লাহকে ভালোবাসবেন না বাসবেন না? আল্লাহকে ভালোবাসবেন তো? মুসলমানের আল্লাহ বা কত ভালোবাসে, তোরা যদি আমি আল্লাহ আমাকে একবার আল্লাহ বলে ডাকিস, একবার আল্লাহ বলে ডাকলে আমি আল্লাহ ওই টাকা যদি পছন্দ করে নি, আমি আল্লাহ ওই টাকাটা যদি কবুল করে নি, সঙ্গে সঙ্গে তোর ডাকে আমি আল্লাহ একবার সাড়া দেবো না, দুবার সাড়া দেবো না, আমি আল্লাহ তোর ডাকে 10 বার সাড়া দিয়ে দেব। আল্লাহকে একবার ডাকলে আল্লাহ 10 বার সাড়া দেবে, কত ভালোবাসে আমার আল্লাহ! এইটুকুন কি ভালোবাসা শেষ হয়ে গেল? না, আমার আল্লাহ পাক আমাদের ভালোবেসে অন্য কারো দোয়া কবুল করলেন না, আমার আল্লাহ নবীরা যে নবীর উম্মত হওয়ার জন্য গুনাগার হওয়ার জন্য, নবীর উম্মত মানে গুনাগার, নবীর উম্মত হলে গুনাগার হয়ে যাবে, নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর নামে দোয়া চেয়েছে, আমার আল্লাহ আমার এত ভালোবাসে, বিনা চাওয়াতে বিনা মাঙাতে আমার আল্লাহ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক না ভুল? এখানে অনেক সাধারণ মানুষ আছে না, নাই আমার আল্লাহ কাউকে কুদাল দিয়েছে, কি দিয়েছে? কুদাল, চাষবাস করে খায়। আমার আল্লাহ কাউকে ভ্যান দিয়েছে, ভ্যান চালিয়ে খায়। আমার আল্লাহ কাউকে ছুঁচ দিয়েছে, সিলাই করে খায়। আমার আল্লাহ কাউকে ঝাঁটা দিয়েছে, ঝাঁট দিয়ে খায়। ঝাড়ুদার আছে না, নাই? তাহলে এই ঝাড়ুদার ঝাঁটা যে ধরে, যে কুদাল ধরে, যে সুই ধরে, ইরা ইসলাম সম্পর্কে বেশি জানে না আলেম ওলামারা বেশি জানে? আলেম ওলামারা বেশি জানে? এখানে কি সব আলেম ওলামারা বেশি সাধারণ মানুষ? সাধারণ মানুষ প্রশ্ন জাগতেই পারে যে মুসা আলাইহিস সালাম নবী ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী, মুসা আলাইহিস সালাম পায়গম্বর ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পায়গম্বর, মুসা আলাইহিস সালাম রসুল ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রসুল, মুসা আলাইহিস সালামের উপর আসমানি কিতাব এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামের উপর আসমানি কিতাব এসেছে, মুসা আলাইহিস সালাম বলেছে আলা বানা কালিমুল্লাহ, এদিকে রসুলও বলেছে আলা বানা হাবিবুল্লাহ। প্রশ্ন জাগতে পারে তো কি গো, রসুলের উম্মত আমরা হয়েছি, কি রসুলের শান সম্বন্ধে বলবো শুনবেন আপনারা? মুসলমানের ছেলে মুসা আলাইহিস সালামের মনের মধ্যে একদিন ইচ্ছা হলো, আমি আল্লাহর দিদার চাই, আমি আল্লাহকে দেখতে চাই, এই আশা করে পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে মুসা আলাইহিস সালাম তুর পর্বতে উঠলেন। তুর পর্বতে উঠে মুসা আলাইহিস সালাম আল্লাহ বেগের দরবারে আরজু করতে আরম্ভ করলেন। কুরআন সাক্ষী দিচ্ছে রাব্বি আরনি আনজুরা ইলাইকা, মুসা বলছে আল্লাহ আপনার দিদার চাই। দিদার পেয়েছিল? আরে দিদার পেয়েছিল? আল্লাহ দিদার পাইনে মুসা আলাইহিস সালাম। এদিকে রসুল সাল্লাম বাড়িতে এসে আরামের বিছানায় ঘুমাচ্ছে, আমার আল্লাহ বা হুকুম করে দিলে, এই জিব্রাইল যাও, চলে যাও, চলে যাও, হুকুম পা সঙ্গে সঙ্গে হযরতে জিব্রাইল সাল্লাম চলে এলেন। জিব্রাইল সাল্লাম চলে এসে রসুলুল্লাহ দেখছে ঘুম হচ্ছে, কিভাবে রসুলুল্লাহকে তুলবে, গায়ে হাত দিয়ে তুললে বিয়াদবি হয়ে যাবে, কিভাবে রসুলুল্লাহকে তুলবো? আমার আল্লাহ পাক বললেন, হুকুম দিয়ে দিলেন হযরতে জিব্রাইল সাল্লাম, রসুলুল্লাহর পায়ে ভুসা দিলেন, রসুলুল্লাহর পায়ে চুমু খেলেন,
রসুলুল্লাহর কদমে চুমুকার সঙ্গে সঙ্গে রসুলুল্লাহ বলছে আমি একটু ঠান্ডা অনুভব করলাম, রসুলুল্লাহর ঘুমটা পেয়ে গেল, সালাম দিলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দাও, বিয়াদবি ক্ষমা করে দাও, আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ পাক আপনার দিদার চায়। জোরে হবে না সুবহানাল্লাহ। এমনি পায়ে হেঁটে হেঁটে যাওয়া বেশি কষ্ট না পায়ে হেঁটে হেঁটে পাহাড়ে ওঠা বেশি কষ্ট? আপনি পাহাড়ে গেছেন, খুব কষ্ট হয়, দম লেগে যায় পাহাড়ে, উঁচু উঁচু পাহাড়ে। ইয়ামথাম বলে একটা জায়গা আছে ওই চায়না বর্ডারে, ওখানে আমি গিয়েছিলাম, দম লিয়া কষ্ট, সব সব মেশিন ফেসিন আছে দম লিবার জন্য, সব দম কষ্ট, পাহাড়ে উঠলে কষ্ট হয়, হয় না হয় না? তার মুসা আলাইহিস সালাম কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে, গাড়ি নয় ঘোড়া নয়, আদবের সঙ্গে তাজিমের সঙ্গে পায়ে হেঁটে হেঁটে মুসা আলাইহিস সালাম ওই তুর পর্বতে গিয়ে বলল, রাব্বি আরনি আঞ্জুরা ইলাইকা। মুসা বলল, আল্লাহ আপনার দিদার চায়, কুরআন সাক্ষী দিচ্ছে আমার আল্লাহ দিদার দিল না। এদিকে রসুলুল্লাহ ঘুমোচ্ছেন, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল রসুলকে বলে দাও আল্লাহ তোমার দিদার চায়। একবার চলে বলুন সুবহানাল্লাহ। রসুলুল্লাহ কি সান কম, সেই নবীর উম্মত তো। আচ্ছা বলেন তো রসুলুল্লাহ যাবে তো করে, রসুলুল্লাহ যাবে তো? আচ্ছা রসুলুল্লাহ যখন যাবেন তাহলে কার মেহমান হবেন? আমি জুনায়েদ কার মেহমান? আমি জুনায়েদ আপনাদের মেহমান আজকে, তাই তো নাকি গো? আপনারা ফুরফুরা সিপে যান কার মেহমান হন? দাদা হুজুরের মেহমান। ফুরফুরা সিপে যান তো আপনারা, ফুরফুরা সিপে যাওয়া হয় তো, তাহলে কার মেহমান হন? দাদা হুজুরের মেহমান। আমি জুনায়েদ আপনাদের মেহমান, আপনারা ফুরফুরা সিপে যান দাদা হুজুরের মেহমান, আমাদের মেহমান হন। রসুল আল্লাহর কাছে যাচ্ছে, কার মেহমান হবে? বান্দারাও কিন্তু আল্লাহর মেহমান হয়, হয় না হয় না? বান্দারা দুবার আল্লাহর মেহমান হয়, কবার? এক নম্বর হচ্ছে বান্দা যখন হজে যায়, বান্দা কোথায় যায়? কাবা শরীফে যায়, কার মেহমান হয়? আল্লাহর মেহমান হয়। আর বান্দা যখন মরে যায় কার মেহমান হয়? আল্লাহর মেহমান হয়। তবে ওই বান্দাটা যে আল্লাহকে খুশি করে মরে, সব্বের মরা কি এক? খাজা হুজুরের মরা আমাদের মরা কি এক হবে? আমরা গুনাহগার কি গো? খাজা হুজুর আল্লাহকে খুশি করেছিলেন? একবার হুজুরের চেহারা দেখতে যা, ওই অপমান যখন চেহারাটা খোলা হয়েছিল, কপালের মধ্যে আরবিতে সোনালি অক্ষর লেখা হয়ে গিয়েছিল, খাজা হাবিবুল্লাহ চুন করে ফেলবে। খাজা হুজুরের মরা আমাদের মরা সব সমান কি? না, মানুষ যখন মরে আল্লাহর মেহমান হয়, আর যারা জাহান্নামে তারা কি আল্লাহর মেহমান হয়? তারা আল্লাহকে দেখতে পাবে না, জান্নাতের একবার হাওয়াটাও পাবে না। তো যাই হোক, রসুল আল্লাহর দরবারে যাচ্ছে, আল্লাহর মেহমান হচ্ছে। আমি জুনায়েদ এসেছি, একটা জায়গায় বসার ব্যবস্থা করেছিলেন তো, একটু উদাহরণ দিয়ে আল্লাহকে বলছি, বসার ব্যবস্থা করেছিলেন তো। আচ্ছা ওখানটায় পুরাতন জিনিস রেখেছিলেন না, নতুন নতুন সব চাদর ফাদর সুন্দর করে গুছিয়ে গেছে রেখেছিলেন, ওখানে প্যান্ট পরে আছে, ওখানে গেঞ্জি পরে, এরম করেছিল কি? সব সরিয়ে পরিষ্কার করে, পরিষ্কার পরিষ্কার, কেন? মেহমান এসছে, খারাপ বলবে, একটু পরিষ্কার করেছে, করেছেন? আমি এসেছি, আপনারা আজকে মেহমান, এই জলসা কমিটির মেহমান, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, এই আপনাদের বসার ব্যবস্থা করেছে না করেন? কালকে এই জায়গাটা উর্বর জমিন ছিল, গতকাল ছিল, আগামীকাল এটা উর্বর জমিন হয়ে যাবে, এখানে চট বিছানো পাবেন না, পাবেন বসার লেগে ব্যবস্থা পাবেন, আপনারা মেহমান সুন্দর করে ব্যবস্থা করেছে, করেছে না করেন? তো রসুল আমার আল্লাহর মেহমান হচ্ছে, আল্লাহ ব্যবস্থা করবেন? কদিন ধরে ব্যবস্থা করছে, জলসা হয়েছে কদিন ধরে সাজাচ্ছে, এক মাস খুব যদি বেশি হয় তুলাতুলি চাঁদা এটা ওটা করতে, এক মাস দেড় মাস দু মাস, আমার আল্লাহ পাক জান্নাতটা সুন্দর করেছে, আল্লাহ পাকের জান্নাতের একটা ইটের টুকরা গোটা পৃথিবীর থেকেও দামি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
গোটা পৃথিবীর থেকে সুন্দর, এত সুন্দর জান্নাত আমার আল্লাহ হুকুম করে দিল ফেরেশতারা কাজ করে। আমার আল্লাহ পাক বলে দেয় মালাইকা ফেরেশতা আমার হাবিব আসছে, কে আসছে জান্নাত নাম, আমি আল্লাহ পাক সব কিছু তৈরি করেছি, কিতাব বলছে লাউলা কালামা খালাকনা কুরআন, যে নবী কে তৈরি হলে আল্লাহ চাঁদ তৈরি করতো না, যে নবী কে তৈরি হলে কিছুই তৈরি হতো না, যে নবীর জন্য আল্লাহ পাক সব কিছু তৈরি করেছে, সেই নবী আসছে তো জান্নাত না সাজা, আর জান্নাত না সাজানো আল্লাহ হলো এরকম করতে করতে 100 বছর জান্নাত সাজানো হলো আল্লাহ কিছু বললেন না, 200 বছর জান্নাত সাজানো হলো আল্লাহ কিছু বললেন না, 300 বছর জান্নাত সাজানো হলো আল্লাহ কিছু বললেন না, 500 বছর জান্নাত সাজিয়ে মালাইকা ফেরেশতা আল্লাহকে বললেন রব্বি আল্লাহ 500 বছর যে জান্নাত সাজিয়েছি জান্নাতটা দেখে আল্লাহ বলল কি জান্নাত সাজিয়েছো, আমার হাবিব আসছে জান্নাত সাজানোর ঠিক পছন্দ হইলে একবার জোরে বলো সুবহানাল্লাহ, রব্বি আল্লাহ কি বললেন কি জান্নাত সাজছে, জান্নাত সাজানো ঠিক আমি আল্লাহ আমার পছন্দ হয়, 500 বছর ধরে জান্নাত সাজানো আল্লাহ বলছে আমার পছন্দ হয়, আল্লাহ পাক জানে কোনটা কি করলে জান্নাতে সেজে যাবে, কি কো জানে না, জানে আমার আল্লাহ পাক হুকুম করে দিলে ও জোরে বলতে পারলেন না, ওই নবীর উম্মত তো আমরা, এবার রাসূলুল্লাহ আসবে, রাসূলুল্লাহ ডানা আছে নাকি, রাসূলুল্লাহ ডানা আল্লাহ দিয়েছে, রাসূলুল্লাহ কটা হাত, রাসূলুল্লাহ কটা আগুন, একটা হাতে দুটো হাতে হাত পায়ে কটা আগুন, রাসূলুল্লাহ কটা চোখ, রাসূলুল্লাহর মাথায় চুল আছে, রাসূলুল্লাহর মুখে দাড়ি আছে, রাসূলুল্লাহ মানুষের মতন তো নাকি গো, মনে মনে হচ্ছে না তো রাসূল তাহলে আমাদের মতন, এরা মনে করে ফেলতেন না, অনেক জোয়ান ছেলে আছে বলে না বলে না, আরে বলে না বলে না, রাসূলুল্লাহ সানে বিয়াদবি কর, কোন নবী, যে নবীর জন্য আমার আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছে, কি নিয়ামত দিয়েছে, আমার আল্লাহ পাক অন্য নবী পয়গম্বরের জামানায় কি উজার করেছিলেন, আল্লাহ পাক ইসলামের আইনটা কি করেছেন, বাবা নাপাকি লেগে গেছে বান্দা, তোর গায়ে নাপাক লেগে গেছে, ধুলে আমি আল্লাহ পরিষ্কার করবো না, ধুলে আমি আল্লাহ পাক করবো না, নাপাক লেগে গেছে ওই জায়গাটা কেটে বাদ দিয়ে দে, আমি আল্লাহ চামড়াটা কেটে বাদ দিলে আমি আল্লাহ পাক করবো, রসুলের রসিলে আমার আল্লাহ পাক কি করলে, আমার আল্লাহ পাক বললে বান্দা নাপাক লেগে গেছে, পানিতে বিসমিল্লাহ বলে তিনবার ধুয়ে দে, আমি আল্লাহ পাক করে দেবো, সেই রসুলের বিরুদ্ধে কথা হয় না হয় না, এসে বসে কথা হয় না হয় না, মানুষগুলো সব সুবহানাল্লাহ বলে না বলে না, হ্যাঁ ওরা হচ্ছে কপাল ফাটা মুসলমান, আমি তাদের করে জুতোর থেকেও বেশি দাম করে দিই, কি দিই, আল্লাহ তো তাদের ব্যাপারে কি বলেছে জানেন, কোরআনে বলেছে উলাইকা কালানা বালহুম আদাল, আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে তারা জানোয়ার নয়, কুকুরটা কি গো জানোয়ার, তাহলে আমার আল্লাহ বলল কুকুর নয়, কুকুরের থেকেও নিকৃষ্ট জঘন্য খারাপ, কারা যার রসুলের বিরুদ্ধে কথা বলে, রসুলকে বলে বড় ভাই, রসুলকে বলে মরে গেছে পচে গেছে গলে গেছে, রসুল বলছে হ্যাঁ আমি নবী নয়, রসুলের বিরুদ্ধে যখন যারা খারাপ খারাপ কথা বলে তারা কি কুকুর, যারা কথা বলে তারা কি কুকুর, কুকুরের থেকেও নিকৃষ্ট জঘন্য খারাপ, কথা বুঝে আসলো, আপনারা কি মনে করেন,
রসুলুল্লাহ কি আমাদের মতন মানুষ? রসুলুল্লাহ ফেরেশতা নবী নয়, বুঝার ব্যাপার আছে। রসুলুল্লাহ ফেরেশতা নবী নয়, রসুলুল্লাহ জেন নবী নয়, রসুলুল্লাহ কি নবী? মানুষ নবী। তো আমাদের মতন মানুষ নয়, রসুলুল্লাহকে আল্লাহ পাক সকল মানুষের উচ্চ মর্যাদা দান করেছে। একবার জোরে বলুন, জোরে বলতে পারলেন না? ইরা বলে রসুল আমাদের নতুন মানুষ। দু একটা প্রমাণ দিয়ে এসেছি যখন প্রথমবার, আর জুনায়েদ আল্লাহ পাকের শুকর আদায় করে বলছে, খোদার কসম খেয়ে বলছে, আমার আল্লাহ পাক যদি, আমি যদি মিথ্যে কথা বলি, আমার আল্লাহ পাক যেন জুনায়েদের মুখটা বেঁকিয়ে দেয়, সরের আকৃতি করে দেয়, জুনায়েদকে যেন আমার আল্লাহ পাক অ্যাক্সিডেন্ট করে মেরে দেয়। আজকে যদি মিথ্যে কথা বলি, আমি মিথ্যে কথা বলি, এই কথাটা যেটা বলছি মিথ্যে কথা নয়, শোনে, আমি জুনায়েদ আগের বছরে আসার নিয়ত করে জলসা করব, যে আগের বছর আবার দাওয়াত করবে, খোদার কসম এই নিয়তে জলসা না। আমি দাদা পীরের সিলসিলা খেদমতের উদ্দেশ্যে এসেছি, দাদা পীরের সিলসিলা খেদমত, মনে মনে করবেন না হুজুর চিল্লেহে করে ওয়াজ করছে মানে আগের বছর আসবে না। ওই জন্য আমি তেল মাখানো ওয়াজ করিনি, তবলিকদের কাছে তবলিকের মতো, ওয়াহাবিদের কাছে ওয়াহাবিদের মতো, আহলে হাদিসের কাছে আহলে হাদিসের মতো না। জুনায়েদ দাদা পীরের সিলসিলার মানুষ, জুনায়েদ দাদা পীরের মুরিদ, দাদা পীরের আওলাদ। জুনায়েদ কোরআন হাদিস পড়েছে, গত বছরে পাগড়ি পেয়েছে, টাইটেল পাশে, যেটুকুন বুঝেছি, যেটুকুন বুঝেছি, জুনায়েদ যেটুকুন বুঝেছে, আপনারাও বোঝেন, দাদা পীরের সিলসিলা ধরলে আল্লাহ জান্নাতুল ফিরদাউস তার অন্য কিছু দেবে না। একবার চলে পড়ে সিলসিলা ধরতে হবে, সিলসিলা। আমি মুরিদ, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, মাথায় টুপি নেই, দাড়ি নেই, মুরিদ। যে দাদা পীরের সিলসিলা অনুযায়ী চলবে আল্লাহ কি দেবে? জান্নাতুল ফিরদাউস দেবে। দাদা পীর অনুযায়ী চলা মানে বড় সিস্টেম অনুযায়ী চলা, দাদা পীর অনুযায়ী চলা মানে খাজা মেইনউদ্দিন চিশতি অনুযায়ী চলা, দাদা পীর অনুযায়ী চলা মানে মুজাহিদ আল পেশানি অনুযায়ী চলা, দাদা পীর অনুযায়ী চলা মানে বাহাদুর নকশবন্দি অনুযায়ী চলা, দাদা পীর অনুযায়ী চলা মানে মুহুল আমি হুজুর অনুযায়ী চলা, দাদা পীর অনুযায়ী চলা মানে মোস্তফা মাহাদানি হুজুর অনুযায়ী চলা, দাদা পীর অনুযায়ী চলা মানে আল্লাহর ওলিদের অনুযায়ী চলা। একবার জোরে বলুন, যে ব্যক্তি আল্লাহর ওলিদের অনুযায়ী চলাফেরা করবে সে কি জাহান্নামে যাবে? খাজা হুজুর অনুযায়ী চলাফেরা করলে জাহান্নামে যাবে? তো যাই হোক, আমি দাদা পীরের মুরিদ, তো দাদা পীরের সিলসিলার কথাই বলবো, তো তিনার মতবাদটাই বলবো, তো তিনি রসুলুল্লাহকে নূর বলেছে, কি বলেছে কথা বুঝে আসছে? দাদা হুজুর কি বলেছে? নূর, বড় ভাই বলা যাবে না, রসুলকে বড় ভাই বলা যাবে? রসুলকে আমাদের মতন মাটি বলা যাবে, আমাদের মতন মানুষ বলা যাবে? আসরের নামাজ কাজা হয়ে গেছে, রসুল পাক সাল্লামকে আর রসুল পাক সাল্লামের সামনে যখন রসুল পাক সাল্লাম হযরত আলী হুজুরের মুখটা দেখলেন, আলী হুজুরের মনটা খারাপ দেখলেন, বাবা আলী তোমার মনটা কেন খারাপ? হুজুর আমি আসরের নামাজটা পড়তে পারিনি। বাবা আলী তুমি কি নামাজ পড়তে চাও? তুমি কি নামাজ পড়তে চাও? হ্যাঁ হুজুর নামাজ পড়তে চাই। আচ্ছা নামাজটা কাজা হয়ে গেছে, আসরের কখন নামাজ কাজা হয়েছে গো? যখন সূর্য ডুবে যায় তখন আসরের নামাজ কাজা হইতো নাকি? মুসলমানের চেহারায় সময় রসুল পাক ইসলাম কি করেছে? ওই সাদা গুলটা নিয়ে মসজিদে নবী শরীফে দাঁড়িয়ে পশ্চিম আকাশের দিকে ছুঁড়ে দিলে, পশ্চিম আকাশের দিকে ছুঁড়ে একটু ইশারা করলে, ইশারা করার সঙ্গে সঙ্গে, ইশারা করার সাথে সাথে যে সূর্যটা ডুবে গেছে রসুলের আঙুলের সাথে সাথে আবার ওই সূর্য উপর দিকে উঠে চলে আসে। রসুল আমাদের মতন মানুষ বলেন, খবরদার। আর একটা কথা বলে দিই, সাধারণ মানুষ আপনারা, রসুল যদি আমাদের মতন মানুষ হয় উল্টো করে বললে কি হয়? আমরা কার মতন? আমরা রসুলের মতন। কেউ যদি নিজেকে রসুলের মতন বলে, ইমান থাকবে,
আপনি বুঝতেই পারছেন আপনি ইমানটাকে নষ্ট করে দিয়েছেন। রসুল আমাদের মতন মানুষ, আমি যদি উল্টো করে বলি জুনায়েদ রসুলের মতন, কি বলবেন আপনার জুনায়েদকে? কি ফতোয়া দেবেন? কাফের ফতোয়া দেবেন। বুঝতেই পারছেন ইমান নষ্ট হয়ে যাচ্ছে। আখিরি জামানা, খুব সাবধান, খুব বুঝে শুনে কথা বলতে হবে। হায়ে হা দিলে হবে না, সুবহানাল্লাহ বললে ইমান তাজা হয়, সুবহানাল্লাহ বললে কাফের হয়ে যায়। তুমি যদি বলো রসুল পচে গেছে, সুবহানাল্লাহ, কি হবে? আর যদি বলো রসুলুল্লাহ নূর, রসুলুল্লাহ হায়াতুন নবী, যদি সুবহানাল্লাহ বলো, আল্লাহ তোমার ইমানকে তাজা করে দেবে। একবার জোরে বলুন সুবহান, কথা বুঝে আসছে? তাহলে হ্যাঁ হ্যাঁ মিলালে হবে। তো যাই হোক, রসুলুল্লাহ তো জানা নেই, আমি কোথা ছিলাম? জান্নাত সাজানো হয়েছে, এবার রসুলুল্লাহ যাবে। কিভাবে যাবে? আমার আল্লাহ বললে রসুলুল্লাহ কি করে আসবে? যাও এই জান্নাতে একটা বুরাক নিয়ে যাও, বুরাক যাও, বুরাক নিয়ে যাও। জান্নাতে গেলেন, বুরাক খুঁজছেন, আল্লাহ বলছে সুন্দর বুরাক নেবে, আর যার দিলে রসুলের মহাব্বত বেশি আছে তাকে নেবে। যে দেখে সবাইয়ের কপালে মোহাম্মদুর রসুলুল্লাহ লিখা আছে, কেন? তাদের দিলে রসুলের মহাব্বত আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুরাক জান্নাতে রসুলকে মহাব্বত করে, মোহাম্মদুর রসুলুল্লাহ লিখা আছে। তো জান্নাত সুন্দর সুন্দর বুরাক, একটা বুরাককে দেখলেন আলাদা দূরে আছে, আলাদা দূরে আছে, কাছে কি গো তুমি একা দাঁড়িয়ে আছো? ওই সময় বুড়াকটা বলেছে, ও ভাই জিব্রাইল শুনে গেদা জেনে গেলা, যেদিন থেকে আমি রসুলের নামটা শুনেছি, যেদিন থেকে রসুলের কথাটা শুনেছি, আজ থেকে 40 বছর হয়ে গেল, ওই 40 বছর ধরে রসুলের মহাব্বতে এক ফোঁটা পানিও আমি পান করিনি। একবার জোরে বলুন সুবহান। বুড়াক মহাব্বত করেছে, আপনি মহাব্বত করবেন না? সেই রসুলের রসুল আল্লাহ পাক আমার বড় ভাগ্য করেছে, আল্লাহ আমাদের কত ভালোবাসে, দেখেন কোন নবীর উম্মত করবে। আমার আল্লাহ পাকে নিয়ে গেলেন, বুরাক বললেন যাও, বুরাককে বললেন এই বুরাকটাকে নিয়ে যাও। বুরাক এসেছে, রসুলুল্লাহ উঠতে যাবে, রসুলে যখন বুরাকের উপরে উঠতে যাবে, বুরাক উঠতে দিচ্ছে না, বুরাক উঠতে দিচ্ছে না। জিজ্ঞাসা বললে ইনি তো রসুল, তুমি কেন উঠতে দিচ্ছ না? বললো না হুজুর, রসুলুল্লাহ, রসুলুল্লাহকে একটা ওয়াদা করতে হবে। বুরাকেটা তো কিছু আরমান থাকে, ভালোবাসা থাকলে কিছু শখ থাকে না, থাকে না, জোর থাকে না, থাকে একটা ওয়াদা করতে। রসুলুল্লাহ বলেছে, বাবুরা বলো কি ওয়াদা করতে হবে? আমি রসুলুল্লাহ, আমাকে বলো কি বলতে হবে? ওই সে বুড়া বলেছে, ইয়া রসুলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে যেমন আপনি আমার পিঠে চেপে আল্লাহর দিদারে যাচ্ছেন, কালকে কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যখন আপনি দয়ার জান্নাতে যাবে, আমার পিঠে যাবেন, এটা ওয়াদা করে দাও। রসুলুল্লাহ বললেন, বাবুরা তুমি চিন্তা করো না, আমি রসুলুল্লাহ ওয়াদা করে বলছি, আমি রসুলুল্লাহ ওয়াদা করে কসম করে বলছি, আমি তোমার পিঠে চেপে আল্লাহর দয়ায় জান্নাতে যাব। কথা বুঝতে পেরেছেন? সেই রসুল, সেই রসুলের উম্মত আল্লাহর সঙ্গে দিদারে গেলেন। আর কেউ আল্লাহকে দেখেছে বলেন? আল্লাহ পাক চোখ দেয় না, আল্লাহকে দেখার চোখ দেয় না কোন নবী পয়গম্বর, কোন মানুষকে আল্লাহ দেয় না। কথা বুঝতে পেরেছেন? রসুলুল্লাহকে আমার আল্লাহ দিয়েছে, রসুলুল্লাহকে আল্লাহ দিদার দিয়েছে। একবার জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? যে নবীর দিদার আমার আল্লাহ পাক টেকে করেছে, যে আল্লাহকে যে নবী দিদার করেছে আমাদের ঘরে, আমার আল্লাহ পাক কাক সেই নবীর উম্মত করে পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে সুলতান, আল্লাহ পাক আমাদের কত বড় ভাগ্য, আমার আল্লাহ পাক আমাদের কত বড় সুন্নাহ, আমার আল্লাহ পাক আমাদের কত বড় নিয়ামত করেছে, শুনে রেখে না এই পৃথিবী আর থাকবে না। আপনি দেখছেন আপনার বাপ আছে, দুদিন পরে আপনি আপনার বাপকে পাবেন না, যেমন দানকে দেখতে পান না, পরদাদকে দেখতে পান না, এরকম করে আপনি মরে যাবে, আপনার ছেলে মরে যাবে, একটা একটা করে মরতে মরতে আমার আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে মেরে দেবে, সিংগাই ফু দিয়ে দেওয়া হবে, আসমানগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে, জমিনগুলো অনেক মানুষ হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর দুটো নদী সাগর আছে, সমস্ত নদী সাগর গুলো আল্লাহ বন্ধ করে দেবে, গোটা পৃথিবী আল্লাহ সমান করে দেবে, সমস্ত ফেরেশতারা মরে যাবে, আমার আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ বা একা হয়ে যাবে। আমার আল্লাহ একা ছিলেন তো প্রথমে নাকি? তারপর রসুলুল নূর কলা রসুলুল্লাহ সাল্লাম আওয়ালামা খালাক আল্লাহ নূরি, রসুল বলে আমার আগে সকলে সকল প্রথম আল্লাহ পাক আমার নূরকে তৈরি করেছে। আমার আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ আবার একা হয়ে যাবে, আমার আল্লাহ একা হয়ে 4 জন মালাইকা ফেরেশতাকে সৃষ্টি করবে। কজন মালাইকা ফেরেশতাকে? হযরত জিবরাইল সাল্লাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? এই 4 জন মালাইকা ফেরেশতাকে সৃষ্টি করে আমার আল্লাহ হুকুম দেবে, এ আমার মালাইকা ফেরেশতারা যাও,
আমার হাবিবের লাশটা, আমার হাবিবের কবরটা খুঁজে বের করো, যা। সব তো সমান হয়ে গেছে, গম্বুজ নেই, বাড়ি নেই, পাহাড় নেই, পর্বত, গোটা পৃথিবী কি সমান সমতল। আমার আল্লাহ হুকুম করে দে, খুঁজে খুঁজে রসুলের কবর খুঁজে পাবে। আমার আল্লাহ সব জানে কোথায় আছে না আছে। আমার আল্লাহ একটু রোশনি দেবে, ফেরেশতারা বুঝতে পেরে যাবে এখানেই রসুলের কবর আছে, ওখানে যাবে, যে চারজন মালাইকা ফেরেশতা দাঁড়াবে। এই চারজন মালাইকা ফেরেশতা দাঁড়িয়ে ই বলে তুমি তোলো, ই বলো তুমি তোলো, ই বলে আপনি তোলেন, ই বলে আপনি তোলো। ঈসা আলাইহিসসালাম বলে আপনি তো সিংহাই ফু দিয়েছেন আল্লাহর হুকুমে, আপনি তোলেন, আপনি তোলেন। বলার সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিসসালাম বলে আমি পারবো না। মিকাইল আলাইহিসসালাম বলে আমিও পারবো না। ইজা হযরত আজাইহিসসালাম বলবে আমি তো রসুলের জান কবজ করেছি, আমি পারবো না। তখন তিনজন মিলে জিবরাইল আলাইহিসসালামকে ধরবে, আপনি তো রসুলের কাছে ঘন ঘন যেতেন, আপনার সঙ্গে খুব মহাব্বত, আপনি তো খুব উঠা বসা করেছেন, রসুলের সঙ্গে খুব গেছেন, কত রকম হাসি মজাক হয়েছে, আপনি তোলেন। ওই সময় দজাতে জিবরাইল বলে সাহস নিয়ে তুলতে যাবে, সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, সালাম দেওয়া শুনে শুনে আল্লাহ জমিন থেকে পাঠিয়ে দেবে, জমিন দাবানো শুনে শুনে রাসূলের ঘুমটা ভেঙে যাবে, রাসূলের ঘুমটা ভেঙে গেলে রাসূলুল্লাহ উঠবে, রাসূলুল্লাহ উঠে প্রথম কথা হযরত জিবরাইল সাল্লামকে জিজ্ঞাসা করবেন না, ভাই জিবরাইল তুমি কেমন আছো, আজকে সাল্লামকে জিজ্ঞাসা করবেন, চারজনের মধ্যে কাউকে জিজ্ঞাসা করবে না, আল্লাহ মালাইকা ফেরেশতা তোরা কেমন আছো, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথমেই বলবে ইয়া রাব্বি হামল উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে। রাসূল মনে করবে কিয়ামত শুরু হয়ে গেছে, রাসূল মনে করবে কিয়ামত শুরু, হুজুর আমার বলবেন আমার উম্মতের কি হবে। তখন জিবরাইল সাল্লাম, হুজুর এখন কিয়ামত হয় না হুজুর, আপনার উম্মত উম্মত সব মাটির নিচয়, আপনি চলেন, আল্লাহ দেখেছে আপনাকে, কেন ডাকছে বলেন তো। আচ্ছা বলেন তো, কোনো অনুষ্ঠান বাড়ি হলে, বিয়ে বাড়ি হলে, জলসা হলে, যে কোনো অনুষ্ঠান হলে বন্ধু বন্ধুর সঙ্গে পরামর্শ করে না, করে না? আর রসুল কি বলছে, আলা বা না হাবিবুল্লাহ, হাবিব মানে বন্ধু, কেমন বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু, যে সবচেয়ে নিকট, সবচেয়ে কাছের হয় তাকে কি বলে হাবিব, রফিক মানে বন্ধু, কথা বুঝতে পেরেছেন, হাবিব মানে বন্ধু, হাবিব সবচেয়ে কাছে। এই আল্লাহর বন্ধু বলে আল্লাহ ডাকছে কেন, পরামর্শ করে বলে একবার চলে বলুন আমার আপনি যখন বলবে, আপনি যেদিন বলবে, আমি আল্লাহ পাক কিয়ামত করে দেব, কিয়ামত অনুষ্ঠান হবে যেদিন আপনি বলবেন সেদিন হবে, সেই নবীর উম্মত তো। আমার আল্লাহ পাক কি আমাদের ইজ্জত কম করেছেন, আমার আল্লাহ পাক কত ভালোবাসেন, রসুলের উম্মত মানে আমরা আর্ধেক জান্নাতি এমনি হয়ে আছি, একবার চলে বলুন রসুলের উম্মত মানে আমরা জান্নাতি হয়েই আছি, শুধু ঠিক রাস্তায় চলা, ঠিক রাস্তায় চলা, ইমান নিয়ে মরতে হবে। আমার দাদা হুজুর পীর কালা ওয়াজ করতেন, কি ওয়াজ করতেন, আমি যে কথাটা বলছি এই কথাটা ছোট হুজুর পীর কেবলার কথা আমি শুনেছি, সেই রসুল ছোট হুজুর পীর কেবলার কথাটা দাদা হুজুরের কথার সঙ্গে মিল আছে, সেই ছোট হুজুরের কথাটাই বলছি, ছোট হুজুর পীর আওয়াজ করতে করতে বলতে আমার আব্বা যার মুজাহিদের জামান দাদা হুজুর আওয়াজ করতে করতে বলতো, বাবা লোকেরা, বাবা মানুষেরা, বাবা মুরিদেরা, বাবা নবীর উম্মত উম্মতিরা, বাবা আল্লাহর বান্দা বান্দিরা, শোনো গো তোমরা আল্লাহর ওলি হয়ে মরে যাও, আল্লাহ পারে পিয়ারা হয়ে বুজুর্গ হয়ে আল্লাহর ওলি হয়ে মাহবুব হয়ে মরে যাও, যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারো তোমরা ফাসেক হয়ে মরো, ফাজেল হয়ে মরো, গুনাহগার হয়ে মরো, তথাপি তোমরা কাফের হয়ে দুনিয়া থেকে যাও না। দাদা হুজুর ওয়াজ করতে, কি ওয়াজ করতে, মুজাহিদের জামান দাদা হুজুর ওয়াজ করতে, গুনাহগার ফাসেক ফাজেল হয়ে মরো, চোর ডাকাত হয়ে মরো, ইমান হারা হয়ে কাফের হয়ে মরে যাও, কেন রসুলের উম্মত ইমান থাকলে আল্লাহ জান্নাত দেবে, একবার চলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময় ইমানটাই রাখাই দুষ্কর হয়ে গেছে, এই যে সময় চলছে ইমান রাখা দুষ্কর। কিছু ইহুদি আর নাসারা, আল্লাহ পাক বলেছে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন কে, ইহুদি আর নাসারা, ইহুদি আর খ্রিস্টান, কে কে, ইহুদি আর খ্রিস্টান আমাদের চির শত্রু, দুশ্মন আমাদের পক্ষে না আমাদের বিপক্ষে, ওরা সবসময় চেষ্টা করেছে মুসলমানদের ধ্বংস করে দিতে হবে, মুসলমানদের ইমানি জজবাটা শেষ করে দিতে হবে, কি চেষ্টা করেছে, মুসলমানের ইমানি জজবা শেষ করে দাও।
এদের ইমান নষ্ট হয়ে গেলে সব নষ্ট হয়ে যাবে। কি গো, সব দিকে দিকে দল বেরোচ্ছে না বেরোয়নি? হ্যাঁ, একটা কাদিয়ানি বলে একটা দল আছে, আছে না নাই? শুনেছেন আপনারা গুলাম আহমদ কাদিয়ানি? কাদিয়ানি, এই গুলাম আহমদ নিজেকে নবী বলে দাবি করেছিল। কি বলে দাবি করেছিল? নবী বলে দাবি করেছিল। এই গুলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করেছিল। পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গুলাম আহমদকে, গুলাম আহমদ কাদিয়ানি ওকে কি মনে করে জানেন? নবী মনে করে। রসুলকে নবী মনে করে না, আমাদের মোহাম্মদ সাল্লাম হুজুরকে নবী বলে মনে করে না, তারা আল্লাহকে আল্লাহ বলে, মাথায় টুপি দেয়, মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, তারা নবী বলে কাকে চেনে? গুলাম আহমদ কাদিয়ানি, ওই বুনো সোরটাকে নবী বলে চেনে। ও কি কথা বলেন, কি বুনো সোর? বুনো সোরের থেকেও খারাপ আল্লাহ বলেছে, ওকে নবী বলে। তাহলে ঈমান আছে তাদের? তাদের ঈমান আছে? কিছু বুনো সোর আছে রসুলুল্লাহকে বড় ভাই বলে, আর কি বলে? মরে গেছে, পচে গেছে, গলে গেছে। কি আপনাদের কষ্ট হচ্ছে না তো? বলেন ছোট নতুন ছেলে, এত বড় বড় কথা, আপনার দাদা পীরের মুরিদ যদি হন আমি আপনাদের লেগে ওয়াজ করছি, আমি অন্য কারের লেগে ওয়াজ করি না। জুনায়েদ দাদা পীরের মুরিদদের লেগে ওয়াজ করে, কি গো কথা ঠিক না ভুল? আপনাদের বুঝাবার দায়িত্ব আছে না নাই? একটু হলেও আল্লাহ পাক ওই করতে পাঠিয়েছে কথা বলার জন্য। এরকম ভাবে বলেছে মুজাহিদুল জামান দাদা হুজুর বলেছে, এরকম ভাবে খাজা মাইনউদ্দিন চিস্তি আজমিরি হুজুর বলেছে, এরকম ভাবে ছোট হুজুর পে পাঁচ হুজুর বলেছে, আমার বাচ্চা স্যার অনেকে বলছে আমার পরে চা আজান হুজুর আসবে, দাদা পীরের কথা বলবে না, বলবে না? হ্যাঁ, এরকম ভাবে আমি বলছি। কেন বলছি? আপনাদের জন্য বলছি, যাতে আপনারা সঠিক পথে আসতে পারেন। এখানে অনেক শার্ট পরে জোয়ান ছেলে বসে আছে, এখানে অনেক প্যান্ট পরে জোয়ান ছেলে বসে আছে, এখানে অনেক খালি মাথায় জোয়ান ছেলে বসে আছে, এখানে হয়তো অনেকে পিছায় পানি লেগে জোয়ান ছেলে জান্নাতের বাগানে বসে। কে ওগুলো? আপনাদের ছেলে পুলে, মানে আমার দাদা পীরের আওলাদ তারা। তাদের ঘরে বলার দায়িত্ব আছে না নাই? বলার দরকার আছে না না? তারা মনে করে মুসলমান মানেই জান্নাত? না, রাসূল বলেছেন 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সবাই জাহান্নামী একটা ছাড়া। স্বভাবে কি জাহান্নামী একটা ছাড়া? তাহলে সেটা কি দল? আহলে সুন্নাতুল জামাত যদি হবে না, সুবহানাল্লাহ, আপনারা কোন দলের অনুসরণ করেন? তাহলে আপনাদের ঠিকানা কি হবে? কেন? রসুলের উম্মত আহলে সুন্নাতুল জামাত, রসুলের উম্মত আহলে সুন্নাতুল জামাত। মা তার ছেলেকে কোনোদিন আগুনে ফেলতে পারে? আল্লাহ তো আমাদের করে মায়ের থেকে 70,000 গুণ বেশি ভালোবাসে, আগুনে ফেলতে পারবে? কি আল্লাহর মায়ের দয়া নেই? আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে দয়াময়, আল্লাহ হচ্ছে গফুর, মাফ করনে ওয়ালা। কি আল্লাহ মাফ করবে না? যদি আপনি হক পথে থাকেন, আহলে সুন্নাতুল জামাতে থাকেন। রসুলকে আমাদের ঘরে ভুল চিন্তাধারা দিয়ে আসছে, সাধারণ মানুষগুলোকে ইমান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষগুলোকে খারাপ পথে নিয়ে যাওয়া হচ্ছে, সাধারণ মানুষগুলোকে তারা রসুলুল্লাহ অন্যরকম, রসুলুল্লাহকে অন্যরকম ভাবে বোঝানো হচ্ছে তাদের ঘরে। মুসলমানের চেহারা ক্ষমতা তোর দা, রসুলের বিরুদ্ধে কথা শুনলে আওয়াজটা তুলে দাও, রসুলের বিরুদ্ধে কথা শুনলে এ জোয়ানেরা, এ যুবকেরা, তোমাদের রক্তটা গরম আছে, তোমার নবীর বিরুদ্ধে আমি জুনায়েদ, আমি কি ওয়াজ করে বুঝাবো ইনাদের ঘরে? কথা ঠিক না বলগো? কি ছোট হুজুর আপনাদের গ্রামে আসতো না? আপনার ছোট হুজুর ওয়াজ শোনেন না? ছোট হুজুর ওয়াজ শুনেছে, ইনাদের ঘরে বুঝাবার কোনো দরকার, ইনা সব বুঝে আছে। জোয়ান গুলো বোঝো, সবাইকে এক মনে করো না, সব দল এক নয়। মাথায় টুপি বললে জান্নাতে যাওয়া যায় না, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় না, জান্নাতে যেতে গেলে প্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমান নষ্ট করে দেওয়া হচ্ছে,
রসুলের বিরুদ্ধে কথা শুনলে কে চুপ থাকবে? মাথায় টুপি নেই তো কি হয়েছে? চুপ থাকবে না। নামাজ পড়ে তো কি হয়েছে? তোর ইমানের উপরে, তোর রসুলুল্লাহর উপরে কথা বলছে। এদিকে রসুলুল্লাহ জানিয়ে দিচ্ছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার বাপ মা আল্লাহ ওয়ালা আত্মীয় স্বজন আমি রসুলুল্লাহকে বেশি মহব্বত করছো, তোমার আত্মীয় স্বজন আল্লাহ ওয়ালাদের থেকে আমি রসুলুল্লাহ আমাকে বেশি মহব্বত করো, তোমরা মুমিন হয়ে যাবে। রসুলের বিরুদ্ধে কথা হলে ছেড়ে দেবে? সৈন্য তৈরি হতে হবে, সৈন্য তৈরি হতে হবে। কথা বুঝতে পেরেছেন? আজকে এই আজকে যে জলসায় আমি এসেছি, এর আসার আগে একটু মৌখালীতে যাও বলছিলাম। মৌখালী বলে গ্রামের নাম শুনেছেন আপনারা? যেখানে একটু ঝামেলা হয়েছিল আব্বাস ভাইয়ের সাথে, শোনেন না আপনার? ওখানটায় যাও বলে ইরাদা করছিলাম। আমার চিন্তা করলাম এইখানে, ওখানে আমার দাওয়াত ছিল না, কি বললাম? ওখানে আমার দাওয়াত ছিল না। কেন? ওখানে আব্বাস ভাইকে দাওয়াত করেছে, এইখানটা আমার দাওয়াত। তাহলে আপনারা আমার আশায় আছেন, আমি ওখানে যেতে গেলে যদি দেরি হয়ে যায় এখানে আসতে, তাহলে আপনারা হয়তো আমাদের খারাপ মনে করবেন, এই জন্য ওখানে যাওয়া হলো না। ফোনে কথা বলছে না, যোগাযোগ হচ্ছিল। 20-30 হাজার মানুষ, কত মানুষ? 20-30 হাজার মানুষ। কথা বুঝতে পেরেছেন? ওখানে আমার আব্বাস ভাই কি বলেছিল? রসুলুল্লাহ তারিফ করেছিল। কি করেছিল? রসুলুল্লাহ তারিফ করেছিল। আমি যেমন রসুলুল্লাহ তারিফ করছি, রসুলুল্লাহ নূর কি গো তারিফ করছি, এই তারিফ করেছিল বলে ওখানে ঝগড়া হয়। একটা কথা বুঝে আসছে? ঝগড়া হয় কাদের সঙ্গে? ওয়াহাবিদের সাথে। ওরা তবলিক নয়, ওরা জাম, ওরা ওয়াহাবি। কথা বুঝতে পেরেছেন? তবলিক কে করেছিল? তবলিক হাজী এমদাদুল্লাহ মুহাজের মাক্কি হুজুর তবলিক করেছেন। এরা তবলিক নয়, যারা রাস্তায় রাস্তায় তুবলা তুবলিলে মসজিদে মসজিদে ঘুরে, এরা তবলিক নয়, এরা ওয়াহাবি। এই ওয়াহাবিরা রসুলুল্লাহর মাজারটা ভাঙতে গিয়েছিল, তাদের সঙ্গে ঝামেলা হয়। আমি নিজে জুনায়েদ ছিলাম, রাস্তায় আমি নিজে দাঁড়িয়েছিলাম, পাথর এসে দেখি পাথর ছুটছে, বাহাস করে বলে ডাকলো, বাহাস করে ডাক ডেকে করে বলে ডেকে তারা পাথর ছুঁড়লো, আল্লাহ পাক বাঁচিয়েছে, পাথর ছুঁড়লো। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, আজকে সেই জায়গায় যেখানে ঝগড়া ঝামেলা হচ্ছে, সেই জায়গায় আজকে জলসা। ওরা বলেছিল জলসা করতে দেবে না, ওরা বলেছিল কেমন বাপের ব্যাটা আছে জলসা করে দেখুক। আর আমার মেহরাব ভাই, আমরা সবাই বলেছি কি আব্বাস ভাই আপনি যান, মেহরাব ভাই ওয়াজ করতে করতে বিভিন্ন জায়গায় বলেছে যে কাফন দিয়ে দেবো ভাইকে, যা শহীদ হয়ে যা, মরে যা, রসুলের মহব্বতে মর, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে। একবার জোরে বলুন সুবহান। কথা বুঝে আসছে? তো যাই হোক, আজকে গেছে, ওরা যারা বিয়াদবি করেছিল তারা সব ঘর ছাড়া, তারা সব কি ঘর ছাড়া, 20-30 হাজার মানুষ। কথা বুঝতেছেন? সুন্দরভাবে অজনসিয়ার এখনো চলছে, আমি যেটুকুন খবর এই উঠার আগে খবর পেয়েছি যতক্ষণ, এখনো ঠিকঠাকভাবে চলছে, এরকম ভাবে কেউ রুখতে পারবে না। দাদা পীরের সিলসিলা, কবুলিয়াতের সিলসিলা, দাদা পীরের সিলসিলা আল্লাহ পাক কবুল করে নিয়েছে, দাদা পীরের সিলসিলা ধরো আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে। একবার জোরে বলুন সুবহান। আর দাদা পীর শিখিয়ে গেছে রসুলের বিরুদ্ধে কথা নয়, রসুলের বিরুদ্ধে কথা হয় তার প্রতিবাদ করো। প্রতিবাদ করবে না? করবে না। কেন করব? রসুল উম্মতের, আমাদের রসুল যার ওসিলায় আল্লাহ পাক আমাদের এত নিয়ামত দান করেছে, যার ওসিলায় এত নিয়ামত, রসুলুল্লাহকে ভালোবাসে, রসুলুল্লাহর ওসিলায় আল্লাহ আমাদের ভালোবাসে। কথা ঠিক না বল? আমরা তো আল্লাহকে ভালোবাসি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, কি গো আপনি দরুদ পড়লে উনি দরুদ পড়লে কি আলাদা আলাদা কিছু ব্যাপার আছে নাকি? নামাজি দরুদ পড়লে আর ইয়ে দরুদ পড়লে বেনামাজি দরুদ আলাদা আলাদা কিছু ব্যাপার আছে নাকি? ইনি দরুদ পড়বে, রসুল বলছেন মানসাল্লা আলাইহি আশারা ফি আউয়ালিন নাহারে ওয়া আশারা ফি আখিরিন নাহারে, যে সকাল সন্ধ্যে 10 বার 10 বার দরসি পাঠ করবে আমি রসুলুল্লাহ সাপায় সুপারিশ করে দেবো। বেনামাজি পড়লেও, নামাজি পড়লেও, তবে নামাজটা পড়ার হুকুম রসুলুল্লাহও দিয়েছে, আল্লাহ যেমন দিয়েছে রসুলও দিয়েছে। আল্লাহ রসুলের হুকুম কি আলাদা আলাদা নাকি? এক দিয়েছে, নামাজটা পড়লে রসুলুল্লাহকে বেশি মহাব্বত হবে। কথা বুঝতে পেরেছেন ভাইজান? যাই হোক, রসুলুল্লাহকে ভালোবাসেন, যার ওসিলায় আল্লাহ পাক আমাদের এত বড় নিয়ামত করেছে, আল্লাহ আমাদের এত ভালোবাসে, সে রসুলুল্লাহর মহাব্বত দিলে পয়দা করেন। মহাব্বত হলো রসুলুল্লাহ, সাল্লি আলা
দিলে মোমিন মে জব মোজে মোহাব্বত ঝুম জাতি হ্যায়। আপ লোক থোড়া থোড়া উর্দু হিন্দি সমঝতে হো না? থোড়া বহুত তো আতা হ্যায় মাশাআল্লাহ। নওজওয়ানো বলো থোড়া থোড়া আতা হ্যায় না আপ লোগো কো? দিলে মোমিন মে জব মোজে মোহাব্বত ঝুম জাতি হ্যায়। দিলে মোমিন মে জব মোজে মোহাব্বত ঝুম জাতি হ্যায়। মদিনা ইয়াদ আতে হি মদিনা ইয়াদ আতে হি মদিনা ইয়াদ আতে হি ঈমান মচল জাতি হ্যায়। জোরে বলো না সুবহান। দিলে মোমিন মে জব মোজে মোহাব্বত ঝুম জাতি হ্যায়। আমিরো না ইতরাও আমিরো গর সে দেখো, আমিরো না ইতরাও আমিরো গর সে দেখো, গরিবি দেখ কর গরিবি দেখ কর আকা কি রহমত ঝুম জাতি হ্যায়। মদিনা ইয়াদ আতে হি তবিয়ত ঝুম জাতি হ্যায়। গুনেহগারো না ঘবরাও ও আয়ে সাফায়ে মহশর। তুই চলে বলতে পারলাম না সব বলছে গুনাগার, আমার সব গুনাগার। তো কবি বলছে গুনাগার ভয় খেয়ে যাসনি, যিনি সাফায়াত সুপারিশ করবে সে রসুলুল্লাহ মদিনায় শুয়ে আছে। একবার চলে বলুন সব। গুনেহগারো না ঘবরাও ও আয়ে সাফায়ে মহশর, গুনেহগারো না ঘবরাও ও আয়ে সাফায়ে মহশর, জিনকো দেখ কর জিনকো দেখ কর সানে সাফাত ঝুম জাতি হ্যায়। মদিনা ইয়াদ আতে হি তবিয়ত ঝুম জাতি হ্যায়। নজর পড়তি হ্যায় জিস দম রো জায়ে দাদা হুজুর পর, নজর পড়তি হ্যায় জিস দম রো জায়ে দাদা হুজুর পর, তো হর এক রোজে দিবানে কি হর এক রোজে দিবানে কি তবিয়ত ঝুম জাতি হ্যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, যাই হোক ভাইজান, আল্লাহ আমাদের ভালোবাসে, রসুলে ওসিলায় আল্লাহ পাক আমাদের ঘরে এত ভালোবাসে, আল্লাহ পাক মহব্বত করে রসুলের উম্মত করে পাঠিয়েছে। আপনারা খুশি না খুশি নয় গো? আল্লাহকে ভালোবাসতে হবে না হবে না? জোরে বলেন আল্লাহ পাককে ভালোবাসবেন, মহব্বত করবেন, প্যার করবেন। আর একটা জোয়ান ছেলেদের জন্য উপদেশমূলক কিছু কথা বলে দেবো, তাদের দিলটা যদি একটু পরিবর্তন হয়। কি গো বলার দরকার আছে না? নাই, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? আমি কিন্তু সেই ফুলপুরা শরীফ থেকে এনে এসেছি, দাদা হুজুরের মাজার দরজা জিয়ারত করেছেন তো, সেই ওখান থেকে এখানে এসেছি। দূর না কাছে গো? এই এত দূর থেকে কি আমি আপনাদের বিরক্ত করতে এসেছি? যদি না ভালো লাগে বলেন, তাহলে নেমে চলে যাচ্ছে। ও আমি কমিটির লোককে বলি পয়সা দিস না দিস একটু অন্য কাউকে পাঠা, বিরক্ত হয়ে যাচ্ছিল। আমি কিন্তু আপনার বিরক্ত করতে আসিনি, দু একটা কথা শোনাতে এসেছি। পেছনে ভাইরা সব শুনছেন তো নাকি? যাই হোক একটু খেয়াল রাখবেন, জুয়ান ছেলে, আমরা আল্লাহকে ভালোবাসি বলছি তাই তো নাকি গো? জুয়ান ছেলে যারা বিয়ে শাদী হয়নি, ব্যাচেলার কি বলে, ব্যাচেলার বলে তো নাকি গো? ব্যাচেলার ছেলে যারা বিয়ে শাদী হয়নি, অবিবাহিতা, ওই ছেলেগুলো অনেক ছেলে আছে ভালো আছে, অনেক ছেলে আবার প্রেম আছে, আছে না নাই? প্রেম বলতে বোঝেন তো, ভালোবাসা আছে না নাই? আছে না নাই গো? আছে। কার সঙ্গে প্রেম? মেয়ের সঙ্গে ছেলের প্রেম আছে না না? মহাব্বত আছে, সেই মহাব্বতে ফোন করেছে, হ্যালো একটু ঘটপুকুর বাজারে এসে দেখা করো। আসবে না? আসবে না? যাবে না? যাবে না গো? ঘটপুকুর বাজারে যাবে না? যাবে না? যাবে। কেন? ভালোবাসা আছে বলে টানে ছুটছে। আপনারা আল্লাহকে ভালোবাসেন তো? এই সব জোয়ানগুলো আল্লাহকে ভালোবাসো তো? আল্লাহকে ভালোবাসো। কিন্তু ওই জোয়ান ছেলে আল্লাহকেও ভালোবাসে, মেয়েটাকেও ভালোবাসে। মেয়েটার ডাকে চলে যাচ্ছে কোথা? কে ডাকলো? মেয়ে ডাকলো, আল্লাহর বান্দি ডাকলো, চলে গেল ঘটপুকুর। হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি নাসারা পরের কথা, মেয়ে ডেকেছে গেছে, কেন? ভালোবাসা আছে। আচ্ছা বলেন তো
ওই মেয়েটা যদি কালকে মরে যায় আর ডাকতে পারবে? ওই মেয়েটার সঙ্গে যদি ছেলেটা ঝগড়া হয়ে যায় আর ডাকবে? কি গো ডাকবে? মুসলমান আছে একটু খেয়াল করে শুনে গেদার, আপনি জেনে বলুন যে যারটাকে আপনি সাড়া দিয়ে গেলেন ওর ভালোবাসা কদিন টিকবে? আপনি তা বলতে পারবেন না, ওই ভালোবাসা বেশি দিনের নয়, কিন্তু আল্লাহ আমাদের ভালোবাসে। একদিন আল্লাহ ভুলে যায় না বান্দাকে, আল্লাহ বা প্রতিদিন বান্দাকে ডাক দিয়ে ডাকে, আল্লাহ বা বান্দাকে একবার নয় দুবার নয়, প্রতিদিন আল্লাহ পাঁচবার ডাকে, হাইয়ালা সলা আল্লাহ বলে, হাইয়ালা সলা। মুয়াজ্জিন আজান দেয়, ওই আজানটা মুয়াজ্জিন দেয়, কথা কিন্তু মুয়াজ্জিনের নয়, ডাক কিন্তু মুয়াজ্জিন দেয় না, আল্লাহ পাক ডাকে পরিষ্কার বলে দেয়, হাইয়ালা সলা বান্দা এসো নামাজের দিকে। একটা বান্দা যদি বুঝতে না পারে আল্লাহ আবার বলে, হাইয়ালা সলা এসো নামাজের দিকে। ডাকে না ডাকে না, বান্দা যাকে সাড়া দেয়, বান্দা যাকে সাড়া দেয়, ওই জুয়ান ছেলেটা যে ভালোবাসার টানে চলে যাচ্ছে কোথা? ঘটপুকুর। আপনাদের মসজিদ এখান থেকে বেশি দূর না ঘটপুকুর বেশি দূর? ঘটপুকুর বেশি দূর, ভালোবাসা কানে যাচ্ছে কোথা? ঘটপুকুর বাজারে। মুসলমানের ছেলেরা ওইটাকে যদি সাড়া দাও, ওই ডাকটা ওই ডাকে সাড়া দিলে আমার আল্লাহ খুশি হবে না। আমাকে যদি আমার ডাকে সাড়া দিয়ে নামাজটা পড়ে নিস, আমি আল্লাহ পাক আমার জন্য মাথাটা যখনই জমিনে আমার টাচ করে দিবি, মাথাটা যখন জমিনে টেকিয়ে দিবি, আমি আল্লাহ আমার বান্দাদের উপরে, তোরা আমার বান্দা, আমি আল্লাহ তোদের উপরে ওই সময়টা সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। আল্লাহকে ভালোবাসেন না বাসেন না? এই জোয়ানগুলো বলো, যারা নামাজ পড়ে তারা ঠিক সাড়া দিয়ে দেয় ফজরের সময়, এই শীতের সময় চিন্তা করতে শীত আটকাতে পারবে না, ঠিক একটা লাইট নিয়ে ধার কিনলে টর্চ লাইট নিয়ে ঠিক টুক 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 করে ফজরের জামাতে নামাজটা পড়ে নিল, কথা ঠিক না ভুলবো? কেউ মসজিদ বিরান হয়ে যায় নাকি? যাই তো। এবার বলো জুয়ানরা, একটা জুয়ান কটা জুয়ান? একটা জুয়ান বলো, ভাইজান আমি তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, মসজিদ আছে, আল্লাহ ডাকে পাঁচবার দিনে, ওই আল্লাহর পাঁচবার ডাকার মধ্যে আমি ইনশাআল্লাহ একবারও দিনে সাড়া দেব, মসজিদে গিয়ে নামাজটা পড়ে লব। একটা হাত তুলে জোয়ানটা, জোয়ান ছেলে একদিন হাত তুলে বলে দাও, কে আছে যে পাঁচ অক্ত নামাজ পড়ে না জুম্মার নামাজটা পড়ে? এরকম ছেলে আছে না? না বলেন, একজন বলে, তাহলে জুনায়েদ মনে করে ওয়াশটা সার্থক হয়েছে। একটা জুয়ান ছেলে বলে, আল্লাহ ডাকবে আমি একবার হলেও, জুয়ান ছেলে যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, একজন বলো যে আল্লাহ ডাকলে আমি একবারের লেগেও সারাদিনে পাঁচবারের ডাকে একবারও একবার ডাকেও সারা দেবো ইনশাআল্লাহ, কে আছে বলে? কই গো, হয়ে গেল জুয়ানেরা? এই তো বলছিল আল্লাহকে ভালোবাসে, আল্লাহ ডাকে সারা দিতে হবে না? বন্ধুর ডাকে সারা না দিলে বন্ধুর সঙ্গে বন্ধুত্ব থাকবে? থাকবে বন্ধুত্ব? আল্লাহর ডাকে সারা না দিলে বন্ধুত্ব কি করে থাকবে? আল্লাহ ভালোবাসবে কি করে আপনাদের ঘরে? বলেন কে দেবে? কি গো, একজন হাত তুলে বলেন, হয়ে গেল? এই পাঁচবারে একবার সারা দিতে বলছি গো, তুই মনে কথাটা ঠিক বুঝতে পারছেন নাকি? বুঝতে পেরেছেন আপনারা কি বলছি? হয়ে গেল, একজন নেই আল্লাহর বান্দা, একজন হাতটা তুলে বলেন, ভাইজান এই পাঁচবারের ডাকে আমি একবার সাড়া দেবো। এবার একটা কথা বলে দিই, এই জুনায়েদ কবরে যাবে, জুনায়েদের বাপ যাবে কবরে, জুনায়েদের দাদু যাবে, আপনি কবরে যাবেন, আপনার কবরে জুনায়েদ যাবে? আমি বলছি কাদের ভালো লেগে? আল্লাহ ভালো। আপনি নামাজ পড়বেন আল্লাহর কি পাওয়ার বেড়ে যাবে? আপনি নামাজ পড়বেন আল্লাহ আল্লাহর পাওয়ার কমে যাবে? বান্দা নামাজ পড়বে কার উপকার? বান্দার উপকার। আল্লাহ কি দেবে বান্দাকে? দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দেবে। একবার চলে বলুন সুবহানাল্লাহ, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতের কি চাবি। বলেন কি আছে, কি হলো? অনেক হয়েছে মাশাআল্লাহ, আর কি আর কেউ আছে নাকি? যে তুলেছে আপনার না দেখতে পারে, আল্লাহ দেখেছে না? দেখেন তুলেছে, দুটো হাত উঠেছে, আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমি। খুব কষ্টে, খুব কষ্টে 1000 টাকা দেওয়া হবে,
কে হাত তুলে বলো কে নেবে? আরে 1000 টাকা দেওয়া হবে, কে নেবে হাত তুলে বলো? এতেও নেই তো। আর যদি এরকম সত্যিকারে বলে কোনো কোনো অনুষ্ঠান হচ্ছে, বলে যে প্রথমে হাত তুলবে তাকে 1 লাখ টাকা দেওয়া হবে, হাত তুলবে না আগে? আর এখানে আমি কিসের লেগে 1 লাখ টাকার লেগে বলছি? আরে 1 লাখ টাকা কিছুই নয়, আমি জান্নাত পাবে সেই জন্য হাত তুলতে বলছি, তাই তো? নাকি নামাজ পড়লে কি দেবে আল্লাহ? হাইয়াল সালাহ, এসো নামাজের দিকে। মনে মনে প্রশ্ন হতে পারে নামাজের দিকে গিয়ে কি হবে, আমার আল্লাহ পরেই বলে দিচ্ছে হাইয়াল আল ফালাহ, এসো কল্যাণের দিকে, নামাজ পড়ো তুমি কল্যাণগামী হবে। কি কল্যাণ? আমি আল্লাহ জান্নাত দিয়ে তোমার কল্যাণ করে দেবো একবার, চলে বলো। আচ্ছা চলো আমরা, সুবহানাল্লাহ। তো ভাইজান নামাজ পড়বেন, আল্লাহকে ভালোবাসবেন, নামাজ পড়তে হবে জামাতের সঙ্গে। কিসের সঙ্গে নামাজ পড়তে হবে? জামাতের সঙ্গে নামাজ। তো যাই হোক, আল্লাহকে আপনারা ভালোবাসেন, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহর দিদারের আশা আছে না নাই আপনাদের মনে? সবার মনে আছে না নাই? অনেক ইবাদত করে, তিন ধরনের মানুষ, অনেক ইবাদত করে জান্নাতের আশায়, অনেক ইবাদত করে জাহান্নামের ভয়ে, অনেক ইদার করে ইবাদত করে আল্লাহর দিদারের উদ্দেশ্যে। একবার জোরে বলুন কি গো, আল্লাহর দিদারের আশা আছে না নাই? আমার আল্লাহ পাক কুরআন এর মধ্যে বলছে, আমান তাআরাজুল কারাব্বিহি ফালইয়ামাল আমাল সালেহা ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আদা। হে বান্দা রাসূল, তোরা মনে, তোদের মনে যদি আমি আল্লাহ আমার দিদারের আশা থাকে, তোরা যদি আমি আল্লাহ আমাকে দিদারের আশা রাখি, তোরা তোদের মনে যদি আমি আল্লাহ আমাকে দেখার ইচ্ছা থাকে, দুটো কাজ করতে হবে, নেক আমল করতে হবে, আমাল সালেহান, তোর নেক আমল করতে হবে, শিরক করতে হবে না, তোরা যে শিরক না করিস, নেক আমল যদি করিস আমি আল্লাহ তোদের দিদার দিয়ে দেব। কি করতে হবে? নেক আমল করতে হবে আর শিরক করতে হবে না। কার দিদার পাবেন? আল্লাহকে কেন ভালোবাসেন? আল্লাহর দিদারের জন্য তো, আল্লাহর জান্নাতের জন্য তো। আর আল্লাহ দিদার কখন দেবে? বান্দা যখন জান্নাত থাকবে আল্লাহ দিদার পাবে। আল্লাহর দিদার বান্দা কখন পাবে? বান্দা যখন জান্নাতে যাবে। জাহান্নামীরা আল্লাহ দিদার পাবে না। যদি জাহান্নামীরা আল্লাহ দিদার পেয়ে যায়, আগুন ফাগুন আর কিছু মনে হবে না। আমার আল্লাহকে যদি একবার দেখা হয়, আর কিচ্ছু শখ বাকি থাকবে না, সব শখ পূরণ হয়ে যাবে। একবার ছেড়ে বলুন সুবহান। ছোট থেকে আল্লাহ 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 এই নামটা শুনেছেন, শুনেছেন না শুনেন? ছোট থেকে শুনছেন কি গো, মনে ইচ্ছা হয় না আল্লাহ পাক কেমন, আল্লাহকে একটু দেখবো, দিদার দেবে আল্লাহ বান্দাকে, আল্লাহ জান্নাত দেবে তারপরে দিদার দেবে। একবার চলে বলুন সুবহান, চলে হবে না সুবহান আল্লাহ? আপনাদের মনে যখন দিদারের আশা আছে, তাহলে আপনাদের কটা কাজ করতে হবে না? হবে না কটা কাজ? দুটো। এক হচ্ছে শিরক করলে হবে না, আর নেক আমল করতে হবে। কি গো আপনারা শিরক করেন? দাদা পীরের মুরিদেরা শিরক করে, দাদা পীরের মুরিদেরা পীরের কাছে যে মাথা হাত করে, দাদা পীরের মুরিদেরা পীরের পায়ে যে সেজদা করে, দাদা পীরের মুরিদেরা কবরে সেজদা করে, দাদা পীরের মুরিদেরা বুটা গাছ বট গাছের তলায় সেজদা করে, দাদা পীরের মুরিদ শিরক করে না। দাদা পীর শিরকের শিক্ষা দেয় না। দাদা পীর শিরকের শিক্ষা দিয়েছে? দাদা পীর শিরক বন্ধ করেছে, প্রমাণ আছে না নাই? জীবনের মধ্যে পাওয়া যায় কিছু কম বেশি 800 দরগা জীবনে ভেঙেছেন। কত দরগা? দরগা মানে মাজার নয়, যে দরগা করে রাখে না ছোট ছোট, আপনাদের গ্রামে আছে নাকি? আছে, ও সব জায়গায় তো আছে। তো যাই হোক, ওই দরগা 800 ভেঙেছে, কত কিছু কম বেশি 800 দরগা ভেঙেছে। দাদা হুজুর গেলেন, সব সব সাথী সঙ্গীতে খয় নিয়ে কোথায় গেলেন? দাদা হুজুর সাথী সঙ্গীতে খয় নিয়ে খাজা হুজুরের দরবারে গেলেন। খাজা হুজুরটাকে চিস্তিয়া তরিকার পীর, দাদা পীর চার তরিকার পীর, চিস্তিয়া তরিকার পীর, চিস্তিয়া তরিকা আমল করেছেন, চিস্তিয়া তরিকার পীর মানে দাদা পীরের পীরের মাজারে গেলেন। খাজা হুজুরের দরবারে গিয়ে দেখেন সব ঢোল তবলা হই হই সেজদা সিজদি এটা ওটা হচ্ছে, হচ্ছে না হয় না গো, এখনো হয় না হয় না। গেলেন দাদা হুজুর, যে বলে খাজা হুজুরের ভক্ত মুরিদের সব বন্ধ করো, সব বন্ধ করে দাও। তখন কি বলেছিল খাজা হুজুরের মুরিদেরা? কাহা সে বাঙালি আ গয়া ভাগামি আসে, কাহা সে আকে বলে বন্ধ করো। কি এখন যদি বলি কি গো মেরে পার তারাবে না, বের করে রাখে। দাদা হুজুর বলছে, দাদা হুজুরকে ছোট করছে, বেড়ে যাও কোথা দেখলে এসে। তখন দাদা হুজুর বলছে, হাম বলা বিশ্বাস নেই হুয়া, আগের খাজাজি বল দে তো বিশ্বাস কর লোগে। বলছে আমি বললাম বিশ্বাস হয় না, আগের খাজা হুজুর বল দে, খাজা হুজুর যদি বলে দেয় তাহলে বিশ্বাস করবে। বলে কাহা সে আগে খাজা হুজুর চলা গিয়া দুনিয়া সে, এ কেসে বলে গা মুসলমান চলে আপনা পীর কাল্লা বা কত মরিয়া মত করেছে শুনে গেলা। ওই সময় বুঝা গেল
ছিল আল্লাহর ওলিরা আল্লাহর কাছে যেটা চায় আমার আল্লাহ সেটা দিয়ে দেয় খাজা হুজুরা খাজা হুজুরের দরবারে গিয়ে চেয়েছিল আমার আল্লাহ পাককে বলেছিলে আল্লাহ পাক একটু দিদার দিয়ে দেয় এরকম বলা শুনিয়ে শুনিয়ে ওখান থেকে আওয়াজ চলে আসে খাজা হুজুর সে দিদার হয়ে গেয়া ওখান থেকে আওয়াজ চলে আসে খাজা হুজুর সে দিদার হয়ে গেয়া ওখান থেকে আওয়াজ চলে আসে খাজা হুজুর সে দিদার হয়ে গেয়া সবাই বলতে আরম্ভ করলো আমরা খাজা হুজুরের দিদার পেয়ে গেছি খাজা হুজুর কি বলছে ফুরফুরে আবু বকর জি কথা বলে ওই কথাটা তোমরা বিশ্বাস করে না জোরে বলতে পারলেন না কিছু লাগবে বুঝতে পেরেছেন মুজাদের জামান তারা হুজুর পেয়ে সেরেকে শিক্ষা দেয়নি তার মুরিদদের ঘরে কি করতে বলেছে শেরেক বন্ধ করতে বলেছে একবার জোরে বলুন সুবহান কি আপনারা শেরেক করেন নাকি শেরেক করেন না খাজা হুজুরের দরবারে বেশ কিছুদিন শেরেক বন্ধ হয়ে গেছিল পয়সার লোভ আছে না না একটা ব্যাপার আছে চাদর বিক্রি করে চাদর লাই চাদর বিক্রি করে ওই ওই চাদরগুলো লিস্ট দুখানে চলে আবার ওখান থেকে চলে আসে একটা চাদর 2200 বিক্রি হচ্ছে একটা চাদর 2200,000 বিক্রি হচ্ছে কি গো 2200,000 টাকার চাদর চড়ায় না 2200,000 টাকা দিয়েও চাদর চড়ায় সব বড় বড় সব ফিল্ম স্টার এটা ওটা সব বাইরে থেকে রাজ রাজারা আসে খাজা হুজুরের দরবারে একটু চাদর চড়িয়ে দেয় 2200,000 50,00,000 2200,000 এরকম করে সব চাদর দেয় ওই চাদরটা আবার 2200,000 বিক্রি হচ্ছে কথা বুঝতে পারছেন একটা পয়সার ব্যাপার আছে পয়সা সব ইমান নষ্ট করে দেয় কি গো খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনাদেরই ঘটপুকুর এখানে শোনেন না আপনারা মুসলমানগুলো খ্রিস্টান হয়ে যাচ্ছে পয়সার লোক বাড়ি করে দিচ্ছে জায়গা জমিতে দিচ্ছে চাকরি দিচ্ছে সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে খ্রিস্টান হয়ে যাচ্ছে পয়সার লোভে কিসের লোভে আমরা বাংলাদেশে যাই ওখানে একটা বিশাল বড় ওষুধের ফ্যাক্টরি আছে ওষুধের ফ্যাক্টরির নামটা ভুলে গেলাম ওষুধের একটা কোম্পানি আছে সে খ্রিস্টান হয়ে গেছে মুসলমান ছিল খ্রিস্টান হয়ে গেছে কেন পয়সার লেগে মরে গেছে লোকটা কি হয়েছে এবার পয়সা কি হবে পয়সা সব ঠান্ডা আমার আল্লাহ সব ঠান্ডা করে 14 ফুট কবরের তলায় ঢুকে গেলে সব ঠান্ডা কথা ঠিক না বল যত গরম সব আল্লাহ নষ্ট করে দেবে তো যাই হোক এখনো কিন্তু দাদা হুজুরের ফয়েজ খাজা হুজুরের দরবারে চলে চলে না চলে না মুসলমান আছে না চলে যা কালকে চলে যাবে ট্রেনে করে যা বাসে করে যা গাড়ি করে যা যত রকমের যাওয়ার আছে যেমন কোনো খাজা হুজুরের দরবারে চলে যা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাথায় ময়ূরের পাখনা মারতে যাবে আপনি বলেন খবরদার খবরদার ফুরফুরা সইবের মরিদ মুজাদের জামান তারা পেয়ে মরিদ আপনার মাথায় পাখনা মারে মেয়েরা যখন আপনি ভিতরে ঢুকবেন আপনার খাটটা ধরে সেজদার লেগে নিচের দিকে নিয়ে যাবে বলবেন দাদা পীরের মুরিদ আপনাকে বলবে না 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 তুমি এখানে আর থাকো না ওই জায়গা হচ্ছে তোমাদের জিয়ারতের জায়গা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করে বাড়ি চলে যাও একবার জোরে বলেন সুবহান যদি দাদা পীরের নাম না বলে আপনি যেই হোক না কেন আপনার কিন্তু ঘাটটা নিয়ে বুঝে দেবে কথা ঠিক না বল সার জো হ্যায় এ স্যার সিরফ আল্লাহকে সামনে ঝুকনা চাইয়ে আগর আর কিছু গায়র কিছু কে সামনে গায়র কোন মাবুদ কে সামনে ঝুক গয়া ও শিরক কা গুনাহ হো গয়া আগর শিরক কর লে ও মুশরিক হো গয়া জো মুশরিক হো গয়া ও জান্নাত মে নাহি জায়েগা উসকা ঠিকানা জাহান্নাম হ্যায় কথা ঠিক না বলবো তাহলে আমরা শিরক করি না তাহলে আমাদের কটা কাজ করলে জান্নাত পাবো আমরা কথা বলে একটা নেক আমল কি করতে হবে আল্লাহ দেখার লাগে কি করতে হবে জান্নাতে যাওয়ার লাগে কি করতে হবে নেক আমল নেক আমল বুনিয়াল ইসলাম আলা খামসাতুন খামসাতু আরকানিন ফিদ্দিন দিনের হচ্ছে পাঁচটা আরকান পাঁচটা স্তম্ভ কালেমা নামাজ রোজা হাজ যাকাত আমি এসেছি বুঝাতে বুঝাতে পাচ্ছি তো নাকি গো ঠিকঠাক এই পাঁচটা এই পাঁচটা এই পাঁচটাই কি ইসলাম শেষ হয়ে গেল পাঁচটাই কি ইসলাম শেষ হয়ে গেল আমার আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আমার মনোনীত দিন হচ্ছে ইসলাম ইসলামটা একটা ছোটখাটো ধর্মের নাম না আপনি চলে যান আমেরিকায় চলে যান ইসলাম পেয়ে যাবে ব্রিটেনে চলে যান ইসলাম পেয়ে যাবে লন্ডনে চলে যান ইসলাম পেয়ে যাবে বাংলাদেশ চলে যান ইসলাম পেয়ে যাবে আরবে চলে যান ইসলাম পেয়ে যাবে নেপালে চলে যান ইসলাম পেয়ে যাবে থাইল্যান্ডে চলে যান ইসলাম পেয়ে যাবে মালয়েশিয়ায় চলে যান ইসলাম পেয়ে যাবে গোটা পৃথিবীর যেখানে যান আজান আপনি শুনতে পাবেন একবার চলে বলুন সুবহান আমি গত বছর ব্যাংককে গিয়েছিলাম
থাইল্যান্ড ব্যাংকক ওখানে একটা মসজিদে জুম্মার নামাজ পড়তে ঢুকলাম, কত রকমের মানুষ সব নামাজ পড়ছে, কথা বুঝতে পেরেছে? ব্যাংককে যে হোটেলে ছিলাম প্রায় 20-25 তলা উঁচু হবে, ওখান থেকে দেখি নিচু একটা সুন্দর করে এরকম গোল মসজিদটা, এরকম ছাদটা এরকম গোল সুন্দর মসজিদ, আজান হচ্ছে। চলে বলুন না সুভা, কোথায় যাবেন আপনি, যেখানে যাবেন নামাজ পড়ার জায়গা পেয়ে যান। আর আমার আল্লাহ পাক আমাদের করে খাস করেছে, নবীর উম্মত করেছে, খাস বলেছে না বলেনি, হযরত মূসা আলাইহিস সালামের জামানায় ছিল, খবরদার যেখানে যেখানে নামাজ পড়লে তোমার নামাজ কবুল হবে না, তুমি এখানে যদি নামাজ পড়ো নামাজ কবুল হবে না, তুমি রাস্তার মোড়ে যদি নামাজ পড়ো নামাজ কবুল হবে না, মাঠের মাঝখানে যদি নামাজ পড়ো নামাজ কবুল হবে না, না নামাজ পড়ার ঠিকানা আল্লাহ করেছে কোথায়, ঘটপুকুর, ওই ঘটপুকুরে যদি নামাজ পড়তে হবে নাহলে নামাজ কবুল হবে না। আমার আল্লাহ কি দিয়েছে, রসুল্লাহকে দিয়েছে এমন একটা যাকে অন্য কাউকে দেয়নি, গোটা পৃথিবী আমার আল্লাহ মসজিদ করে দিয়েছে। একবার চলে বলুন বান্দা, মাঠে আছিস নামাজ পড়লে আমি আল্লাহ কবুল করবো, বান্দা হাটে আছিস নামাজ পড়লে আমি নামাজ করবো, বান্দা পথে আছিস নামাজ পড়লে নামাজ কবুল করবো, বান্দা কোথায় আছিস মরুভূমিতে নামাজ পড়লে নামাজ কবুল করলো, বান্দা কোথায় আছিস এই বালির চরে ওই সমুদ্রের পারে নামাজ পড়লে আমি নামাজ কবুল করলো। একবার চলে বলুন কথা বুঝে আসছে? তো যাই হোক, ইসলাম এই পাঁচটাই শেষ নয়, ইসলাম একটা বিশাল বড় ধর্মের নাম, যেটা বলুন না সুবহান। তো যাই হোক, বাপ মায়ের সেবা করা এটা কি নেক আমল, গরিবকে দান করা এটা কি নেক আমল, আর মজলুম যার উপর জুলুম করা হয়, গ্রামের কিছু লোক মিলে একজনের উপর জুলুম করা আছে না, নাই আপনাদের গ্রামে আছে নাকি, তার পাশে দাঁড়ান এটা কি নেক আমল। নেক আমল মানে আমল আমার আল্লাহ দেবে, কোথা দেবে আমলটা, কোথা দেবে আমল নামাই দান করবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে কে দাঁড়, বাপ মায়ের সেবা করো, বাপ মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বলো না, বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে বাপের মুখটা দেখো, মায়ের মুখটা দেখো, বাপ মায়ের মুখটা দেখো, আমার আল্লাহ কি করবে তোমার আমল নামায় একটা মকবুল হজের সব যে হজটা কবুল হয়ে গেছে ওই হজের সব তোমার আমল নামায় আল্লাহ দান করে দেবে। জোরে বলতে পারলেন না, আল্লাহ পাক মকবুল হজের সব দান করবে। কি গো এরকম ছেলে আছে না, নাই বাপ মাকে জ্বালায়, আছে না, নাই বাপ মাকে জ্বালায়, বাপ মাকে কষ্ট দেয়, বাপ মায়ের দিলে যদি ব্যথা দাও তোমাকে আল্লাহ জান্নাত দেবে না, দেবে? এই মুরব্বি চাঁদের দিকে তাকাও, ইনারা মাও পায় না বাপও পায় না, আব্বা বলেও ডাকতে পারে না, আম্মা বলেও ডাকতে পারে না, আব্বা আম্মা সব চলে গেছে। কি গো মুরব্বিদের আছে নাকি, ও অনেক মুরব্বির আছে হয়তো, কিন্তু বেশিরভাগ বুড়ি খুব হয়ে গেছে, 70-80 বছর বয়স হয়ে গেছে, তিনারা আব্বা আম্মা বলে রাখতে পারে, তা আব্বা চলে গেছে, মুসলমান আছেন আমার মুরব্বি চাদারেরা, বাপ্পা চলে গেছে বলে সব থেকে আল্লাহ বঞ্চিত করে দিল না, বাপ্পা কবরে চলে যাও, বাপ্পা কবরে গিয়ে আর বাপের কবরের দিকে তাকাও, মায়ের কবরের দিকে তাকাও, মনে মনে ইচ্ছা করো এটা আমার আব্বা জানের কবর, আম্মা জানের কবর, এরকম যদি মনে আশা করো আর মহাব্বত ভালোবাসা ভক্তি শুনে যদি দেখো আল্লাহ আপনারও আমল নামায় মকবুল হজের সওয়াব দান করে দেবে। হবে না সুবহানাল্লাহ, খবরদার বাপ মায়ের সঙ্গে বিয়াদবি করবে না, বাপ মাকে ভালোবাসা এটা কি নেক আমল। এবার আসি, নেতা গ্রামে আছে না, না ই তৃণমূল, ই সিপিএম, ই বিজেপি, এই করে মুসলমানদের মধ্যে আমরা ভাগ করে ফেলছি, কথা ঠিক না বলি, এই করে কি করছি আমরা মুসলমানের মধ্যে ভাগ করে ফেলছি, কথা ঠিক না ভুল গো? তৃণমূলের নেতা সিপিএম এর নেতাকে দেখতে পারে না, সিপিএম এর নেতা বিজেপি কে দেখতে পারে না, বিজেপি নেতা আরএসএস এর নেতা দেখতে, কথা ঠিক না বলি, এরকম করে আছে না, নাই বিজেপি আরএসএস সব এক নাকি, ওরা সব নিজেরা সব ঠিকই আছে, আমরা মুসলমান গুলোই গুলমাল করে ফেলছি। তো যাই হোক ভাইজান, আমরা কি করি, একজনের উপর জুলুম করি, যার উপর জুলুম হয় না হক করে জুলুম করা হয় তাকে কি বলা হয় মজলুম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে, মনে হচ্ছে আমার চা আজান হুজুর আসছে, চা আজান হুজুর আসছে, তো তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, চা আজান হুজুর পীর কেবলা, চা আজান হুজুর পীর কেবলা, চা আজান হুজুর এসে গেছে, যা ওখানে আরাম করছেন, ঠিক সময়ে চলে আসবে, আপনার খুশি না বেজার, খুশি না বেজার, চা আজান হুজুর এসেছে, আপনার খুশি না বেজার গো, একটু খুশির সঙ্গে তকবীর দিতে পারবেন তো নাকি,
না রে তাকবীর। তুমি এত আস্তে মুসলমান, তুমি আওয়াজ এরকম কম হয়, জোরে সোরে সব একসঙ্গে তাকবীর দেন, না মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, চাঁদের হুজুর সম্মান একটা আছে না নয়, কে ওইটা? ওইটা কে? আপনাদের পীরের আওলাদ, আবার আপনার অনেকের পীর। তো পীরে দেখে দেখলে সম্মান করতে হয় না হয় না? পীরেদের বাদ দেন, পীরের আওলাদ দেখে সম্মান করতে হয় না হয় না? রুহুল আমিন হুজুর করতো না করতো না? ওই সুফি আব্দুল মোমেন হুজুর করতো না করতো না? আব্দুল মাবুদ হুজুর থাকলে করতো না করতো না? তাহলে চা আজান হুজুর আসবে, আপনার কি বসে থাকবে? শুধু চা আজান হুজুর না, যে কোনো পীরের আওলাদকে দেখলে দাঁড়াবে, এটা কি তাজিম সম্মান? কে? আমার দাদা পীরের আওলাদ। কথা ঠিক বুঝতে পারলেন তো? তো যাই হোক, চা আজান হুজুর আসবেন, ঠিক চলে আসবে, চিন্তা করতে হবে না। আমার আল্লাহ পাক আমাকে আজ যতটুকু বলাবেন, আল্লাহ যেন বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, নাই যান তো মজলুমের উপরে জুলুম করা যাবে না। রসুল পাক শেষে ইন্তেকালে পরে হজরতে আব্বাস হুজুর, হজরতে আব্বাস হুজুর একদিন মসজিদে এতেকাফে বসেছেন। এতেকাফে বসলে দুনিয়াদারি কথা বলা যায়? কিরে তোর বউ কেমন আছে, ছেলে কেমন আছে, স্ত্রী কেমন বলা যায়? এতেকাফ আল্লাহর ইবাদত, আল্লাহকে মগ্ন, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকতে হবে। হুজুর আমার এতেকাফে বসে আছেন, একজন ছুটে 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 মানুষ মসজিদে সিঁড়িতে এসে পড়েছে। হুজুর বললেন, কি ব্যাপার, কি হলো এতেকাপ ছেড়ে, কি হয়েছে তোমার? বললো, হুজুর আমি খুব বিপদে পড়ে গেছি, টাকা ধার করেছিলাম আমার কাছে, আমি রসুল পাশে ছিলাম, কসম খেয়ে বলছি আমার কাছে একটা টাকা নিয়েছি তাকে দেবো, কিন্তু আমার ঘরে অত্যাচার জুলুম করছি, কোথায় যাবো, কার বাড়িতে যাবো, এই জন্য আল্লাহর ঘরে এসে ঢুকে পড়েছে। কোথায় পড়েছে? আল্লাহর ঘরে এসে পড়েছে। বুঝতে পেরেছেন? আল্লাহর ঘরে পড়েছে। ইবনে আব্বাস হুজুর বললেন, চলো আমি যাবো। হযরত আব্বাস হুজুর বললেন, চলো আমি যাবো। হুজুর আমার আগে আগে যাচ্ছে না, যার উপরে মজলুম ব্যক্তিটা পেছনে পেছনে যাচ্ছে। বললেন, হুজুর হুজুর আপনি তো এতে কাপে ছিলেন, আপনি কোথায় যাচ্ছেন? এতে কাপে গেলে যা যেমন উল্টোপাল্টা ঘোরাঘুরি যাবে? হুজুর আপনি এতে কাপে আছেন, কোথায় যাচ্ছেন? হুজুর শুধু পাঁচ কেটে পাঁচ কেটে বেরিয়ে চলে যায়, পাঁচ কেটে পাঁচ কেটে চলে যায়। থমকে দাঁড়িয়ে তম্বি করে বলেছে, আমি রসুলুল্লাহর কসমকে বলছি, রসুলুল্লাহ বলেছে যে ব্যক্তিটা মজলুমের সাহায্য করে দশ বছরে গেলে সবটা আল্লাহ তার মূল্যবাই দান করে বলতে পারলেন না? লে মজলুমের সাহায্য, এটাও কি নেক আমল, এগুলো করতে হবে। মিথ্যে কথা বললে হবে না, মিথ্যে কথা বলেন আপনারা, সবাই বলে, জুনায়েদও বলে, কি মিথ্যে কথা বলবেন না। আর রসুলুল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসেন তো আপনারা, আল্লাহর ভালোবাসার কথা হয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে, রসুলুল্লাহকে ভালোবাসতে, রসুলের ভালোবাসা কি, এটা নেক আমল, এটা কি নেক আমল। রসুলুল্লাহকে সাহাবা হুজুরা ভালোবেসেছে না বাসেন? একটা কালো সাহাবার কথা বলবো, ইনশাল্লাহ অশেষ হয়ে যাবে, শুনবেন আপনারা, খুব দেখতে খারাপ কালো সাহাবা একদিন রসুলের দরবারে এসে বলছে, হুজুর হুজুর আমাকে কেউ বিয়ে করতে চায় না, হুজুর আমাকে বিয়ে দিতে হবে, আপনি কি ব্যবস্থা করে দেন, হুজুর আপনি একটু বলে দেন। কোনো অসুবিধা নেই, যাও অমুক গ্রামে চলে যাও, ওখানে আমার সাহাবা আছে, ওই সাহাবার একটা মেয়ে আছে, তুমি যে বলবে রসুল পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে। কি বলেছে? রসুল পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে। ভাইয়েরা পেছনে বুঝতে পারছেন তো নাকি, রসুল পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে। হুজুর আমার গেলে, হুজুর আমার যে বললে রসুল পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে, একটা মেয়ের মহব্বত থাকে না থাকে না? এত দেখতে খারাপ সাহাবা থাকে, বাপ বলে আইনাই মুখ দেখে কি তোমার বিয়ে হবে না, যাও। ঘরের ভিতর থেকে মেয়েটা শুনতে পেয়েছে, বাইরে ছুটে, হুজুর আমার মনের দুঃখ, কালো সাহাবাটা দেখতে খারাপ সাহাবাটা ফিরে এসছে মনের দুঃখ, পেছন দিকে এসে বলছে, আব্বা আপনি ভুল করে ফেললেন, আব্বা আপনি ভুল করলেন, উকিলটা কে, কে বিয়ের নিয়ে বিয়ের বিয়ের জন্য কে পাঠিয়েছে আবেদন করে,
স্বয়ং রসুল্লাহ এই রিস্তা কি খারাপ হতে পারে, এ সম্পর্কে খারাপ হতে পারে? আব্বা ভুল করেছে, আব্বা বুঝতে পেরে গেছে, ছুটে যে হুজুরকে ধরেছি, কালো সাহাবা দেখতে খারাপ সাহাবাটা, হুজুর পিয়াদি মাফ করে দেন, আমার মেয়ের সঙ্গে আপনার বিয়ে হবে। যেটা বলেন না পিয়া রেডি হয়ে গেল, বিয়ে করতে গেলে কিছু দরকার আছে, পয়সার দরকার আছে না? নাই, তুমি এইরকম খারাপ জামা পরে কি যাবে কেউ বিয়ে করতে? গরিব হলেও একটা নতুন নতুন জামা পরবে, কি জামা কাপড় এটা ওটা সব কেনাকাটির ব্যাপার আছে, গেছে বাজারে গেছে। প্রথমে রসুল্লাহর কাছে গেছে, হুজুর আমার কাছে পয়সাও নেই, রসুল বলছে কোনো ব্যাপার নেই, যাও উসমান হুজুরের কাছে চলে যাও, ওখান দিয়ে পয়সা পেয়ে যাবে একবার, চলে বলুন। উসমান হুজুর দরবারে এসেছে, উসমান হুজুর দেখে এ করছে কি, ওই ওই কি বলে ওটাকে, যখন আলো আলো থাকে একটু অন্ধকার থাকে এই একটা, মানে হালকা হালকা সকাল সকাল হয়েছে না, আর ওই দীপ জ্বলছে, দীপই বলে তো নাকি, দীপ জ্বলছে, প্রদীপ প্রদীপ জ্বলছে, হুজুর আমার তম্বি করে দাসী দেখে বলে এখনো প্রদীপটা জ্বলছে, এখনো প্রদীপ জ্বলছে, আসমানে আসমান সাদা হয়ে গেছে, দিন হয়ে যাচ্ছে, এখনো প্রদীপ জ্বলছে, এই তোর ভয় খেয়ে গেছে, প্রদীপ জ্বলছে, এত বড় লোক হুজুর পয়সা পাচ্ছে পাঠা চাইতে পেটিয়েছে, এই প্রদীপ জ্বলছে সহ্য করতে পারে, পয়সা চাইলে মারবে না, মনে মনে চিন্তা কি হবে রে বাবা। আস্তে আস্তে টুকটুক করে গিয়ে আদবের সঙ্গে বসে বলতে আরম্ভ করলেন, ভাই উসমান রসুল ফাটিয়েছে, কিছু পয়সা দিতে বলেছে। উসমান হুজুর চুপচাপ কোনো কথা নেই, আর একবার বললেন, আরেকবার চারবার বললেন, চারবার যখন কোনো উত্তর পেলেন না, এই হুজুর কি করেছেন, মনের দুঃখে মাথা হ্যাট করে ওখান থেকে চলে আসতে যাচ্ছে। আমার শুনতে এত ভালো লাগছিল, প্রতিবার শোনার সঙ্গে সঙ্গে আমি 1000 দিরহাম করে 1000 দিরহাম করে তৈরি করে ফেলছিলাম, তুমি চারবার কেন, তুই 50 বার বাজারে গেছে। বাজারে কেন গেছে গো, বিয়ের সামানপত্র কিনতে, বিয়ের সামানপত্রের দোকানে ঢুকে বিয়ের সব সামানপত্র কেনাকাটা করবে। এমন সময় কানে একটা কথা চলে এলো, কাতেলা মোহাম্মদ, মোহাম্মদ কতল হয়ে গেছে, কেন এদিকে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যখন রসুলুল্লাহ কতল হয়ে গেছে কথাটা শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে, শোনার সাথে সাথে হুজুর আমার কি করলেন, ওই বিয়ের সামানপত্র দোকান থেকে বেরিয়ে ওই 4000 টাকা যুদ্ধের সামানের দোকানে ঢুকে পড়েছে। একবার ছড়ে বলুন মুসলমান আছে যোগী, আরবার শুনে গেছে কি করলেন, একটা হাতের গাঁট কিনলেন, একটা তরোয়াল কিনলেন, একটা হাতের গাঁট, একটা তরোয়াল, বুকের গাঁট, মুখে একটা, মুখে একটা মুখোশ করলেন, মুখে একটা মুখোশ দিয়ে দিলেন, এরকম করে আর ঘোড়া নিয়ে সুজা রসুলের মহাম্মতে বিয়ে সাজি সব বন্ধ করে দিয়ে, যার কোনো বিয়ে হয়নি, যে রসুলুল্লাহ বিয়ে ঠিক করেছে সেই রসুলুল্লাহ আর কতল হয়ে গেছে খবর পেয়ে গেছে, হুজুর আমার বিয়ে ফিয়ে সব ছেড়ে দিয়ে রসুলের মহাব্বতে সুজা ওদের ময়দানে গিয়ে হাজির হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ, সুজা ওদের ময়দানে যখন গেছে, আচ্ছা বলেন তো এখানে এতগুলো মানুষ বসে আছে, হঠাৎ যদি একজন মুখোশ পরে চলে আসে একটা হালচাল পয়দা হবে না, হবে না, আরে কে রে কে রে, এই হুজুর জুনে আজকে গুলি করে মেরে দেবে না, কি হচ্ছে না, মুখোশ পরে একটা হবে না, হবে না, হুজুর যখন গেছে ভাবে একটা হালচাল পয়দা হয়ে গেছে, মুখ তো মুখোশ ঢাকা, মুখোশ তো পরে আস, কিন্তু রসুলুল্লাহ তার সাহাবা তার উম্মতদের করে চিনতে পারবে না, পারবে না গো, কিয়ামত আমাদের চিনতে রসুল পারবে না, পারবে না। কিতাব বলছে এতগুলো উম্মত আপনি চিনবেন কি করে, এত তো মানুষ থাকবে, রসুল বলছেন যেমন 10,000 কালো ঘোড়ার মাঝখানে যদি একটা সাদা ঘোড়া থাকে চিনতে কোনো অসুবিধা হবে, যেমন চিনতে কোনো অসুবিধা হবে না, কি আমাতে আমার উম্মত দেখো চিনতে কোনো অসুবিধা হবে না, একবার জোরে বলেছে। তো হুজুর চিনতে পারে, হুজুর বলে এই সাদ, কি বললে, ওই কালো সাহাবার নাম কি, সাদ, বলে এই সাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ হাজির হয়ে গেছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, ইমানি জাজবা চলে এলো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আরম্ভ করলো, যুদ্ধ করতে 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 হুজুর আমার শহীদ হয়ে গেলেন,
ওহুদের যে 70 জন শহীদ হয়েছিল, ওই 70 জনের মধ্যে হযরতে সাদ হুজুর শহীদ হলো, আরো সব শহীদ আর হুজুর, প্রতিটা মানুষ শহীদ আর হুজুরের ঘটনা আছে, আছে না? না, এক একজন এক এক রকম আছে। তো যাই হোক, জুমার গেলে শহীদ হয়ে গেছে, রসুল পাক সাহেব গিয়ে ভাগ করতে আরম্ভ করলেন, কাফেরদের লাশ আলাদা, মোমেনদের লাশ আলাদা। মোমেনদের লাশ সব রেডি করা হয়েছে, মোমেনদের লাশ যখন রেডি করা হয়েছে, হুজরাম ওই সাদের লাশটাকে দেখে খুব কাঁদতে আরম্ভ করলেন, খুব কাঁদলো, খেদে রসুল্লাহ খুব হাসছে, খুব হাসছে, রসুল হাসছে, হেসে নিয়ে ওখান থেকে মুখটা রসুল্লাহ ঘুরিয়ে নিলেন। সাহাবাদের মনে প্রশ্ন জাগবে না জাগবে না, আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে না যাচ্ছে না, কেন এরকম রসুল করলো, হাসলো কাঁদলো আর মুখ ফিরে নিল কেন? সাহাবা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদি মাফ করে দেন, বেয়াদি ক্ষমা করে দেন, আপনার সাহাবা লাশটা দেখে আপনি এরকম হা কাঁদতে আরম্ভ করলেন, আবার হাসছেন, আবার মুখ ফিরে দিচ্ছেন, এর কারণটা একটু বলে দেন, মানে মতলবটা একটু বলে দেন। বলা শুনিয়ে যে রসুল বলেছিলেন, এই যে সাহাবা, একে কেউ বিয়ে করতে চাইনি, এর বিয়ে হয়নি বলে আমি রসুলুল্লাহ আমার কাছে এসেছিল, আমি বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু এই বিয়ে না করে রসুলের মহব্বত আল্লাহর মহব্বতে শহীদ হয়ে গেছে, এই বিয়েটা হলো না বলো, আমি রসুলুল্লাহ কাঁদি একবার জোরে বলুন সুবহান, বিয়ে হয়নি বলে কাঁদছে। হুজুর আপনি কেন হাসছে? ওই ইসমাইল রসুল বলেছিলে, আমি হাসছি কারণ ওই আল্লাহ আমাকে যেটা দেখায় তোমাদের সেটা দেখাই না, আমি রসুলুল্লাহ যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না, আমি রসুলুল্লাহ জানিয়ে দিচ্ছি, শোনো, যুদ্ধ করে আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা মরে যায় ওরা শুনে শুনে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, আমি রসুলুল্লাহ চামড়া চোখে দেখছি, সাদ জান্নাতের দরজা পার করে জান্নাতের ভিতরে ঢুকে গেছে, আমি রসুলুল্লাহ দেখে খুশিতে হাসি, আমি রসুলুল্লাহ দেখছি যে কারো সাহাবাকে দুনিয়ার কোন মেয়ে পছন্দ করে নে, যে সাহাবাকে দুনিয়ার কোন মেয়ে ভালোবাসে নে, যে মেয়ে যে সাহাবাকে দুনিয়ার মেয়েগুলো বিয়ে করতে চায় নে, ওই সাহাবা যখন জান্নাতে গেছে জান্নাতি হুরেরা চলে এসেছে, জান্নাতি হুরেরা এসে সাহাবকে জড়িয়ে ধরে আদর করছে, চুমু খেচ্ছে, আমি রসুলুল্লাহ লজ্জায় মুখটা ঘুরিয়ে নিলাম, হবে না সুবহানাল্লাহ, চুমু খেছে, জড়িয়ে ধরেছে, আমি রসুলুল্লাহ দেখতে পাইনি বলে মুখটা ঘুরিয়ে নিলাম একবার, ছেড়ে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলতে পারলেন না? রসুলকে মহব্বত করেছিল, আমার আল্লাহ জান্নাত দিয়েছে, রসুলকে মহব্বত করে এটা কি নেক আমল, রসুলের মহব্বত দিলে পয়দা করেন, কথা বুঝতে পেরেছেন ভাই জান, রসুলকে ভালোবাসবেন, একটু মহব্বতের সঙ্গে দরস শুয়ে পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি, যাই হোক ভাইজান, অল্প সময় আল্লাহ পাক যতটুকু আলোচনা করালেন করলাম, সকলে আমল করবেন, কি বললাম, আল্লাহ পাকের দিদারের আশা আছে না? নাই, সকল নেক আমল করবেন, ভালো ভালো কাজগুলো বেছে বেছে করবেন, কথা বুঝছেন, সকাল সন্ধ্যে চলতে ফিরতে হার হামেশা কলমা সুই পড়বেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন।